হ্যালো, শুনছো? হ্যাঁ, শুনছি, বলো। কোথায় তুমি? আমি তো অফিসে। ফিরবা কখন? রাত 8টা বাজবে। ও আচ্ছা, আজ যে দেখা করার কথা ছিল। না, আজ হবে না। মনে হচ্ছে তুমি কিছু বলবা, কিন্তু বলতে পারছো না। হ্যাঁ, একটা কথা বলতে চাই। বলো। আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে সন্ধ্যায়, যাবো? মন চাচ্ছে? যাই না, তুমি বললে যাবো। তোমার সাথে কে যাবে? আর বার্থডে কার? ওই একটা ক্লাসমেটের বার্থডে, আর আমার সাথে আমার এক বান্ধবী যাবে। আচ্ছা, যাও, আর বাসায় ফিরে কল করো। আচ্ছা, ঠিক আছে। শুভ জেলা শহরের একটি অফিসের স্বল্প বেতনের কর্মচারী। সে তার জেলার দূরের এক গ্রাম থেকে এসেছে। মাস তিনেক আগে তার ফেসবুকে পরিচয় একটা মেয়ের সাথে রিলেশনে জড়ায়। মেয়েটার নাম রিমি, তার বাড়িও এই শহরে। শুভ গ্রাজুয়েশন শেষ করেছে, অন্যদিকে রিমি মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। তাদের তো বয়সের একটা ব্যবধান আছেই, সাথে পরিবারের দিক থেকেও সেটা লক্ষণীয়। রিমির পরিবার মধ্যবিত্ত আর শুভর পরিবার একেবারে গরিব। শুভর বাবা পেশায় কৃষক, অন্যদিকে রিমির বাবা এই শহরের বড় একজন ব্যবসায়ী। দুজনে তফাৎ থাকা সত্ত্বেও তারা একটা সম্পর্কে জড়ায়, যেখানে রিমির আগ্রহটা বেশি ছিল। এতদিন পর্যন্ত সব ঠিকঠাক ছিল। সেদিন বার্থডে পার্টিতে যাওয়ার পর রিমির জীবনে নতুন কিছু ঘটল। যার বার্থডে ছিল, সেই ছেলেটাই রিমিকে প্রপোজ করে বসে। সেটা আবার অনুষ্ঠান চলাকালীন সবার সামনে, একটা সোনার রিং দিয়ে। রিমি তাৎক্ষণিক কিছু বলেনি। ওই ছেলেটা ধনী পরিবারের, সেখানে সবার সামনে যেন ছেলেটা অপমানিত যেন না হয়, তাই রিমি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রিমির যে রিলেশন আছে সেটা তার ফ্রেন্ড সার্কেলের কেউ জানে না। ছেলেটা যে হুট করে এরকম করবে সেটাও ছিল তার ধারণার বাইরে, কারণ এর আগে ছেলেটার মধ্যে এ ধরনের ভাবসাব সে দেখেনি। রিমি চিন্তায় পড়ে গেল, সবাইকে রেখে সে এক পাশে একা দাঁড়ালো। তার এই অবস্থা দেখে সে ছেলেটা রিমির দিকে এগিয়ে আসে। কি হলো, কোনো সমস্যা? খারাপ লাগছে তোমার? বাসায় যাবা? না রিনয়, তুমি এই কাজটা ঠিক করলে না। ঠিক করিনি। না, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, তুমি এটা ফেরত নিয়ে নাও। রিমি রিংটা রিনয়ের হাতে দিয়ে বলল, তখন যে হ্যাঁ বললা? তখনকার বিষয় আলাদা, তুমি সবার মাঝে যেন অপমানিত না হও সেজন্য হ্যাঁ বলেছি। তুমি মনে করে দেখো, আমি কিন্তু মুখে কিছু বলিনি। রিনয় মন খারাপ করলো। মন খারাপ করো না। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না, তা নেই। তাহলে? আমি এমনিতেই এইসবে জড়াতে চাই না। আমি যে তোমাকে ভালোবাসি। ফ্রেন্ডদের মাঝে এসব না হোক প্লিজ। আমি কি করলে তুমি বিশ্বাস করবে তোমাকে আমি ভালোবাসি? তোমার কিছুই করতে হবে না, তুমি এগুলো মাথা থেকে ছেড়ে ফেলো। রিমি আর কথা না বাড়ায় সে তখনই সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় সে শুভকে মেসেজ করে জানিয়ে দেয়, আজ তার ভালো লাগছে না, আজ কথা বলবে না, কাল পারলে কথা বলবে। রাত তখন 10:30। রিমির মোবাইলে অচেনা নাম্বার থেকে কল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে, কোনো কথাবার্তা ছাড়াই। কয়েক সেকেন্ডের মাঝে রিমি বুঝে উঠল এটা রিনয়। এই কি শুরু করছো তুমি? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। তুমি ফোন রাখো। না, কথা বলবো। দেখো, এমন করো না, আমার এসবে ইন্টারেস্ট নেই। তো কি তোমার ভালো লাগে আমায় বলো, আমি এনে দিচ্ছি। তোমার কিছু আনতে হবে না, সবাই কিন্তু জানে তুমি আমার, আর আজ সেটা সবাই দেখেছে। দেখলে দেখুক। এমন করো না, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। না, একটুও না। এই রাখো রাখো। রিমি কলটা কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখে। পরদিন সকালবেলা শুভ অফিসে যাওয়ার আগে রিমিকে কল দেয় প্রতিদিন, আজও তাই করলো, কিন্তু ব্যস্ত দেখলো। কিছুক্ষণ পর আবার ট্রাই করলো, তবুও ব্যস্ত। অফিসে গিয়ে ট্রাই করলো, তবুও ব্যস্ত। এদিকে রিমি রিনয়কে বুঝিয়েই যাচ্ছে, কিন্তু রিনয় বারবার আত্মহত্যা করা হুমকি দিচ্ছে। রিনয় বলছে, রিমি রাজি না হলে কোনো সমস্যা ছিল না। এদিকে শুভ পড়েছে দুশ্চিন্তায়, সে কাজেও মন বসাতে পারছে না ঠিক মতো। সে তার ডেস্কে বসে চোখ বন্ধ করেছিল, হঠাৎ বসের আগমন তার ডেস্কের সামনে। অন্যমনস্ক থাকায় বস শুভকে কথা শোনায়, শুভর মেজাজ হয়ে গেল খিটখিটে। এদিকে রিমি কলও ধরছে না। এক পর্যায়ে রিমি কল রিসিভ করলো, শুভ তো সেই ছাড়ি দিল। এই রিলেশন আজই প্রথম এরকম আচরণ করলো শুভ। তুমি আমার সাথে এমন করতেছো কেন? সরি, আমি আসলে। শুভ কথা বলার আগেই রিমি কলটা কেটে দিল। শুভ বেশ কয়েকবার ট্রাই করলো, কিন্তু তাতে লাভ হলো না। এদিকে রিনয় আবার কল করেছে। কি করো? এই তো রুমেই বসে। তুমি? আমি ছাদে বসে। এই সময় ছাদে কেন? মিষ্টি রোদ পোহাচ্ছি। বেশ তো। ভাবছি। কি ভাবছো?
স্যার থেকে লাভ দেব। আমি কিন্তু মানা করেছি। কখন? আমি শুনিনি তো। মজা করো না, আমি মানা করেছি কিন্তু। শোনো, আমার দেহে যদি প্রাণ থাকে তাহলে থাকবে, সেটা তোমার জন্য, না হলে প্রাণটাকে আমি দেহ থেকে আলাদা করে দেব। না না, আলাদা করতে হবে না, আমি আছি। কাল কলেজে আসবা? হ্যাঁ, আজ তো যাওয়া হলো না, কাল যেতেই হবে। আমি যাব। আমার একটা কথা তোমাদের রাখতে হবে। কি কথা? এলোমেলো ছেলের সাথে মেশা যাবে না, আর ভদ্রভাবে চলবা, লেখাপড়ায় মনোযোগী হবা। তুমি যা বলবা তাই করব। আচ্ছা, তোমার তো বাইক আছে তাই না? হ্যাঁ, কেন, ঘুরতে যাবা? আরে না, সেটা আজ থেকে চালানো বন্ধ। কেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে তোমার কোনো ক্ষতি হয় বা তুমি হারিয়ে যাও। ওরে আল্লাহ, আমাকে নিয়ে এত চিন্তা, অনেক ভালোবাসো আমায়। জানি না জানি না। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। সন্ধ্যায় শুভ বাসায় ফিরে রিমিকে কল করে। প্রথমে রিসিভ করেনি, কয়েকবার দেওয়ার পর কল রিসিভ করে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো প্লিজ। রিমি চুপ করে আছে। ওভাবে তোমার উপর রেগে যাওয়া আমার উচিত হয়নি। তুমি কে যে আমার উপর রাগ দেখাও? রিলেশনশিপে আছে বলে সব করতে পারবা? হ্যাঁ, আমি সরি বললাম তো। সরি বললেই কি হয় নাকি? আমার যে কষ্ট হয়েছে সেটা কে দেখবে? তাহলে আমাকে কি করতে হবে বলো। আপনাকে কিছুই করা লাগবে না। আপনার মতো মানুষের সাথে রিলেশন করাটাই আমার জীবনের বড় ভুল ছিল। সেটা তো আমি প্রথমে বুঝিয়েছিলাম। তবু দোষ আপনার। আপনি সেদিন মরে গেলেন না কেন? সেদিন মরে গেলে আপনার প্রতি আমার ফিলিংসের জন্ম হতো না, আর আপনার সাথে রিলেশনে জড়াতাম না। হঠাৎ করে তোমার কি হয়েছে বুঝলাম না। আপনার বুঝতে হবে না। আমি মারা গেলে তুমি খুশি হতে? হ্যাঁ, সেটা যদি সেদিন হতো। সেদিন কি হয়েছিল মনে আছে? ওই দিন আমাদের প্রথম দেখা হয়েছিল। তারপর? তারপর আর কি? এফবিতে পরিচয় হবার পর প্রথম দেখা। দিনটা কিন্তু অন্য দিনের মতো স্বাভাবিক ছিল না। হ্যাঁ সেটা জানি, কিন্তু যা হয়েছে অ্যাক্সিডেন্টলি হয়েছে। আচ্ছা আমি রাখছি, এখন আমার মাথা ব্যথা করছে, আমি ফ্রি হয়ে কল করব। রিমি কল কেটে দিল। শুভ মন খারাপ করে বিছানায় মোবাইলটা ঢিল দেয়। তার মনে পুরনো স্মৃতি জেগে ওঠে। সেই রিমির প্রথম দিনে দেখা করা দৃশ্যটা তার বারবার মনে পড়ে। শুভ চাইছিল না তার সাথে দেখা করতে। রিমির জোড়াজুড়িতে শুভ রাজি হয়। আর সেদিন শুভ অফিসে না গিয়ে রিমির বলা জায়গায় শুভ যায়। শুভ যাওয়ার আগেই রিমি সেখানে আগেই দাঁড়িয়েছিল। রিমি দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ছিটকে চোর তার ব্যাগ নিয়ে দৌড় দেয়। রিমি যেখানে দাঁড়িয়েছিল সেখানে লোকজন একটু কম চলাচল করে। রিমি চোরের পিছু ছুটতে ছুটতে বড় রাস্তা এসে পড়ে। সেখানে রাস্তা পার হতেই দেখে একটা বড় বাস তার সামনে। ঠিক তখনই শুভ কোন দিয়ে এসে রিমিকে বাঁচিয়ে দেয়। শুভর হাতে আর পায়ে প্রচণ্ড ব্যথা পায়। দুজন রাস্তার এক পাশে আদা শোয়ার মতো পড়ে থাকে। আরে, রাস্তার দুপাশে দেখে পার হতে পারেন না? এখনই তো আলু ভর্তা হতেন। আপনার জন্য আমার ব্যাগ হারিয়ে গেল। ব্যাগ আগে নাকি জীবন? জীবন, কিন্তু আরে আপনি? রিমি এতক্ষণ শুভর দিকে সেভাবে খেয়ালই করেনি, এখন দেখে চিনতে পেরেছে। আপনি আমাকে চিনেন? হ্যাঁ, আপনি তো আমার সাথে দেখা করতে আসছেন। আপনি রিমি? হ্যাঁ। হাই আল্লাহ, আমি কয়েক সেকেন্ড লেট করে আসলে আপনার সাথে আর দেখা হতো না। হিরোর মতো এন্ট্রি নিয়েছেন। দূর, এটা কি মুভি পেয়েছেন? কথাটা বলে শুভ সোজা হয়ে দাঁড়ালো। তারপর রিমির দিকে হাত বাড়ি দিয়ে রিমিকে টেনে তুলল। ব্যাগে আপনার জন্য হাত ঘুরে রাখা ছিল। থাক বাদ দিন, যা যাওয়ার গেছে। তাহলে আপনি রিমি তাই তো? হ্যাঁ আমি। আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে, চলুন ডাক্তারের কাছে। না, পরে যাব। আরে চলুন তো। সমস্যা নেই, এখন টিস্যু দিয়ে মুছে নেই, আপনার সাথে কথা বলি, পরে না হয় যাব। ঠিক আছে। কোথাও বসি না, হাঁটতে থাকি। এভাবে তাদের কথাবার্তা শুরু হয়, আর সেখান থেকেই দুজন নতুন সম্পর্কে জড়ায়। আর এখন রিমির শুভর অভ্যাস হয়ে গেছে। রিমির কথার একটু এদিক সেদিক হলেই পাগলের মতো আচরণ করতে থাকে শুভ, আর তখন নাওয়া খাওয়া একদম বন্ধ হয়ে যায়। শুভ আবার রিমিকে কল করে মাঝরাতে, দেখে নাম্বার ব্যস্ত। শুভ বুঝতে পারলো সে কারো সাথে কথা বলছে, আর এটা হতে পারে নতুন কেউ। এদিকে রিনয় বায়না ধরেছে বাইকে রিমিকে নিয়ে ঘুরবে, কিন্তু রিমি রাজি হচ্ছিল না। দেখো এত তাড়াতাড়ি আমি তোমার সাথে ঘুরতে যেতে পারবো না। কেন, সমস্যা কোথায়? তুমি তো আমার সাথে চলো, তোমার ভালো লাগবে। না, কেউ দেখলে সমস্যা হবে। কেউ দেখবে না, আমরা কলেজ টাইম শেষে যে যার বাসায় ফিরবো। না থাক, দূরে কোথাও গেলে যাওয়া যেত। সত্যি? আচ্ছা চলো তাহলে দূরে কোথাও যাই। না এখন না,
সময় সুযোগ বুঝে তোমাকে জানাবো। হুম আচ্ছা এখন রাখি, ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সকালে আমাকে ডেকে দিও। হুম রিনার সাথে কথা বলা শেষ না করতে করতে শুভর কল। শুভ সেই ঘন্টাখানেক হলো ট্রাই করে যাচ্ছিল, শেষমেশ রিমি কলটা রিসিভ করলো। তোমার অন্য কারোর সাথে রিলেশন তাই না? আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ না করার তো কিছু নেই। শুনেন, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে যেটা আপনাকে বলা যাবে না, আমি সেগুলো নিয়েই কথা বলছি। আর আপনি কি আমার কথা বোঝেন না? হ্যাঁ, আমি যে আপনাকে চাই না এটা বোঝেন না আপনি? হুট করে আমাকে এসব বললে তো হবে না, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি এখন। শুনেন, আমি এখন আমার লাইফ নিয়ে আলাদা ঝামেলায় আছি, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না একদম। মাসখানেক পরে কল দিবেন, তখন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি আপনার সাথে কথা বলবো। আমার প্রতিটা সেকেন্ড তোমার ভালোবাসার জন্য উৎসর্গ করতে ইচ্ছে করে, সেখানে এক মাসে এতগুলো সেকেন্ড আমি অপেক্ষা করব কিভাবে, আমি এটা ধারণাই করতে পারি না। আমি জানি না আপনি কিভাবে থাকবেন। হুট করে তোমার কি হলো এটা তো বলবা। সমস্যা আছে, আগে বুঝতে পারিনি এখন বুঝতেছি। কি সমস্যা বলো আমাকে। না বাদ দেন, আমরা গরিব, তোমাদের সাথে আমাদের ক্লাস যায় না, আমিও এত ভালো চাকরি করি না, তুমি সবটা জেনে আমাকে ভালোবেসেছ, আর এখন এমন আচরণ করার কারণ? আমি তো রিলেশনে আসতে চাইনি, তুমি জোর করে নিয়ে আসছো। তুই কিন্তু বেশি বেশি করতেছিস, তোকে আমার সহ্য হচ্ছে না, তুই ফোন রাখ। এরকম মেজাজ দেখানোর মানে কি? আমি তোমার সাথে এমন কিছু করিনি যে তুমি আমার উপর এত রেগে যাবা। তোকে আমার সহ্যই হয় না। এখন এসব বলে কাজ হবে না, কথা বলতে বলতে আমি তোমার বাসার সামনে আসছি, তোমার জন্য আমার মন সব সময় কান্না করে, এটা বোঝো না তুমি? শুভ কান্না করে দিয়ে, এই তুই ফোন রাখ, তোর এমন পাগলামির জন্যই তোকে আমার পছন্দ না। পাগলামি তো এখন করছি, আগে তো করিনি। তুমি প্লিজ বলো আমার সাথে এমন কেন করতেছো, আমি তো তোমার কোনো খারাপ চাইনি, কোনো ক্ষতি করিনি, আমি শুধু ভালোবেসেছি, তাও তুমি যেমন চেয়েছো। ফুর বালের রিমি ভাষা খারাপ করে কলটা কেটে দিয়ে ফোন অফ করে রাখলো। শুভ সত্যি সত্যি রিমির বাসার কাছে এসেছিল, কথা বলা শেষ করে সে আবার বাসায় চলে আসে। পরদিন সকালবেলা অফিসে আসে 2 ঘন্টা লেট করে। গতরাত জাগার ঘুম থেকে উঠতে দেরি হয় তার, শুরু হলো বসের ঝাড়ি। এমনিতে শুভর মাথা মেজাজ গরম ছিল, সব রাগ ছাড়লো বসের ওপর। আসলে বসেরও অনেক দোষ ছিল, সে একটুখানি ছাড় দিয়ে চলতো না, সব কথা যখন একদিনে শুনিয়ে দিল শুভ, তখন সাথে সাথে গিফট হিসেবে চাকরির চ্যুত হলো। সেদিন ম্যাসে না থেকে সে বাড়িতে ফিরল, সেদিন মাকে জানিয়ে দিল তার চাকরিটা নেই, কথা বলে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। শুভর ছোট 2 বোন আরেকটি ভাই আছে, শুভর বাবার কৃষি কাজ আর শুভর টুকটাক আয় থেকে সংসার আর ছোট ভাই বোনদের লেখাপড়া খরচ চলে। শুভর বাড়িতে এসে এমন করার পর বাড়ির সবাই চিন্তিত। শুভ সন্ধ্যার পর রুম থেকে বের হয়, তাদের বড় ঘরে এসে বলে, ও মা ভাত দাও। তুই পাটি বিছিয়ে বস, আমি দিচ্ছি। শুভর মা বাইরে থাকে, শুভর মা বাইরে কাজ শেষ করে শুভকে আবার দিল। শুভ খাবার খেতে খেতে বলল, জুই শিমলা ফয়সাল ওরা কই? পাশের ঘরে পড়তেছে। আব্বা কই আছে? আজ তো হাটবার, হাটে গেছে। ও আমি কিন্তু সকালেই চলে যাব। সকালেই কেন, আর হুট করে কি হয়েছে বলতো? না কিছু না। শুভর চোখে পানি টলমল করছিল, কোনো সমস্যা হয়েছে? আরে না, কি ঝামেলা হবে, সব ঠিক আছে। তাহলে তো তোর মন খারাপ। মন খারাপ তো থাকবেই, প্রত্যেকবার আসার সময় ওদের জন্য কিছু নিয়ে আসি, টাকা না থাকায় কিছু আনতে পারলাম না, চাকরিচ্যুত করলো পাওনা টাকাও দিল না। কি হয়েছিল রে? কি আর হবে, এসব চাকরি হুট করে যাবে আবার হুট করে আসবে। তুই না বললি একটা সরকারি চাকরি করবি? সেটা কি এত সহজ? পড়ার উপর আছি, চেষ্টা করতেছি, দেখি কি হয়। তুমি আর চারটা ভাত দাও তো। হঠাৎ রুমে শুভর ফুফাতো বোন ইরার প্রবেশ। শুভর ফুফুর বাড়ি তাদের বাড়ির পাশেই, ইরার এবেলা ওবেলা ওই বাড়িতে আসা যাওয়া, আর দুই পরিবারের সম্পর্ক বেশ ভালো। রুমে প্রবেশ করেই, ভাইয়া, ইরার এক চিৎকার। আরে টমেটো কি অবস্থা? ইরার মুখ চুপসে গেল। মিছে রাগ দেখাতে হবে না। কখন আসছো? এই তো বিকেলের দিকে। আমি তো দেখলাম না। তোর দেখতে হবে কেন?
এরা এবার গাল ফোলালো। হেরা শুভর থেকে 3 বছরের ছোট। ছোট হলো তাদের দুজনের সম্পর্ক সাপে নোয়েলের মতো। দুজন সবসময় দুজনের ভুল ধরতে ব্যস্ত। এই হয়েছে রাগ থামা। আচ্ছা মা, ঘটকরা কি ওরে চোখে দেখে না? ওরে বিয়ে দিয়ে বাড়ি ছাড়া করছো না কেন? ইরা আরো রেগে চুপ হয়ে গেল। এই থাম তুই, আর তুই রাগ করিস না, তোকে খেপানোর জন্য বলছে। মামি, তুমি তোমার ছেলেকে বলে দাও আমি আগে একটা জব নেব, তারপর বিয়ের কথা চিন্তা করব। মেয়াদ উত্তীর্ণ হলে কেউ আর এই জিনিস ফ্রিতেও নেবে না। আপনার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা খেয়াল আছে আপনার? ছেলে মানুষ হলো হাতির মতো, মেয়াদ উত্তীর্ণ হলেও লাখ টাকা দাম। সে প্রমাণ তো স্বচক্ষেই দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত একটা মেয়ে কপালে জুটলো না। এই তুই চুপ করবি? এই এই তুই থাম, ইরা পার্টিতে এসে বস, খেয়ে নে। না মামি, আমি খেলে অনেকজনের অনেক সমস্যা হইবে। ইরা ভেঞ্চি কেটে চলে গেল। ইরা চলে যাওয়ার পর মেয়েটা দিন দিন এমন হচ্ছে কেন? ও ঠিকই আছে, তোর সাথে শুধু এমন করে। আর মা, আমি কিন্তু সকালেই যাব। আমি তো থাকতে বললাম। না, থাকা যাবে না। শুভ যাবে যাবে বলে সপ্তাহখানেক বাড়িতে থাকলো, আর এবেলা ওবেলা ইরার সাথে ঝগড়া। শুভর মন মরা দেখে তার মা একদিন তার রুমে আসলো। দেখলো শুভ টেবিলে আনমনে কি যেন দেখছে। মাকে দেখে শুভ বলল, কিছু বলবে? বাবা, তোর কাছেই আসলাম একটা কথা বলতে। আমি তো লেখাপড়া করিনি বেশি, এত কিছু বুঝিও না, কিন্তু তোর মন খারাপ দেখে আমার মনও ঠিক থাকে না। তোর কি হয়েছে বলবি একটু? না মা, কি বলো, কি হবে আমার? আমি ঠিক আছি। সারাক্ষণ কী সব চিন্তায় থাকিস তুই সেটা আমি জানি না, তুই যে মন খারাপ করে থাকিস তা বুঝতে পারি। না ঠিক আছি আমি। কিছু ঠিক নেই মামি, কিচ্ছু ঠিক নেই। তোমার ছেলে গঞ্জে গিয়ে প্রেম করে ছ্যাঁকে খেয়ে বেঁকা হয়ে আসছে। এরা রুমে ঢুকে বলল, তোর এখানে কাজ কি? মা ছেলে কথা বলছি, তুই বাইরে যা। তুমি সবসময় এমন করো কেন? তোর ব্যবহারে দেখেছো মামি কেমন করে? তোদের সবসময় লেগেই থাকে। মামি, তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও, দেখবা সব ঠিক। এই এই যাবি তুই? শুভ স্কেল দিয়ে মারার জন্য উঠতে ইরা দৌড়ে বাইরে গেল। তোর জন্য মেয়ে দেখব। আরে না, কি বলো, মেয়ে দেখতে হবে না এখন, আগে ভাই বোনরা বড় হোক, আমি কিছু করি তারপর না হয় দেখা যাবে। ইরাকে রেখে দে নাকি বলিস? না একদম না, নিজেদের মধ্যে এগুলো আমার পছন্দ না, এই চিন্তা মাথায়ও আনবে না। আর মা, এখন আমি রওনা হব। এখনই? হ্যাঁ, চিন্তা করে দেখলাম যেতে হবে। তুই যে কি চিন্তা করিস কি ভাবিস আমি কিছুই বুঝি না। শুভ সেদিন বিকেলে শহরের মেসে উঠল, রুমমেটদের সাথে কিছু কথাবার্তা বলে বিছানায় এসে শুয়ে পড়ল। সপ্তাহখানে কোনো রকম বিছানা ছেড়ে উঠে জরুরি কাজ আর খাওয়া দাওয়া ছাড়া বাইরে বের হওয়ার নামও নিল না, আর লেখাপড়া তো একদমই না। সারাক্ষণ মাথায় রিমির চিন্তা ভাবনা। রিমির হুট করে পরিবর্তন হওয়া শুভ মেনে নিতে পারেনি। গেল আরও 1 সপ্তাহ। এর মধ্যে শুভ রুমমেটের সাহায্যে একটা দোকানে কাজ করার সুযোগ হয়। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এর মধ্যে রিমিও একবার কল করেনি। শুভ কল করতে গিয়ে বারবার ফিরে আসছে। একদিন কাজের সময় অচেনা একটা নাম্বার থেকে শুভর কল আসে। শুভ কল রিসিভ করতে ফোনের এপাশ থেকে একটি মেয়ের ফুপিয়ে কান্নার আওয়াজ। শুভ প্রথমে চিনতে পারেনি কে কল করেছে। যখন তার নাম ধরে ডাকলো তখন বুঝলো এটা রিমি। রিমির কান্নার শব্দ শুভর মনের ভেতরে আচমক একটা ঝড় তুলে দিল। সে সব ভুলে রিমি কি হয়েছে সেটা শোনার জন্য অস্থির হয়ে ওঠে। এই এই, তোমার কি হয়েছে রিমি? আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। বলো, কখন দেখা করতে চাও? এক্ষুনি। কোথায়? ওই যে আমরা যেখানে দেখা করি বটতলায়। ঠিক আছে, আসছি আমি। দেরি করো না, আমি এখানেই আছি। ও আচ্ছা, এখনই আসতেছি। শুভ দেরি না করে দ্রুত সেই স্থান পৌঁছে যায়। শুভ রিমের কাছে গিয়ে তো হা করে তাকিয়ে থাকে। অপরূপ সৌন্দর্যের বিন্দু মাত্র সৌন্দর্য সে রিমের ভেতর দেখতে পাচ্ছে না। সে চোখের নিচে কালো দাগ আর ভেজা চোখ বলে দেয় মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে। প্রথমেই সরি বলে নিচ্ছি। রিমি মাটির দিকে তাকিয়ে, না সরি বলতে হবে না, তোমার এই অবস্থা কেন? আমি প্রেগন্যান্ট। কি? আমি তোমাকে ধোকা দিয়েছি, আমার এক ক্লাসমেটের সাথে হঠাৎ করে রিলেশনে জড়াই, আর তার আবদারে একদিন। রিমি সেই ঘটনাটা বলে, চলো আমরা একদিন ঘুরতে যাই বাইক নিয়ে, তুমিও তো বলেছিলে আমার সাথে বাইক নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবা।
আমার ভয় করে। আমাকে ভয় করে? না পাগল, তোমাকে ভয় লাগবে কেন? আমার দূরে যেতে ভয় করে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। এসব চিন্তা করলে কি হয়, চলো না একদিন যাই। কলেজ টাইম ছাড়া আমার বাইরে বের হওয়া যাবে না। ম্যানেজ করো। আচ্ছা দেখি। না প্লিজ প্লিজ। কোথায় নিয়ে যাবা তাই বলো। রিসর্টে। সেটা কোথায়? আরে আগে চলো, তারপর দেখা যাবে। কোনো প্ল্যান ছাড়া ঘুরতে যাওয়া ঠিক হবে? নতুন কিছু সৃষ্টি হোক। আসছে রাজা মশাই, নতুন কিছু সৃষ্টি করবে। একদিন রিমি তার বান্ধবীর সাথে বেরে হয়ে নিজ বাসা থেকে, রিমির বাবা মাকে বলে সে বান্ধবী তাদের বাসায় দুই দিন রাখবে বলে নিয়ে যায়। এরপর সেখান থেকে সরাসরি রিনয়ের কাছে। রিনয় সেদিন সকালেই রিমিকে নিয়ে রওনা হয়। রিনয় জানতো যে তারা কোথায় গিয়ে থামবে, কিন্তু রিমি সেটা জানতো না। সারাদিন তারা প্রচুর খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করে। সন্ধ্যা নামলে তারা একটা সুন্দর রিসর্টে যায়। আমরা কি এখানে থাকবো? হ্যাঁ। বুকিং দিয়েছো? হুম, অনলাইনে বুকিং করেছি। ও, রুম কি কিন্তু একটা? এই না, এটা কেন? আমি কোথায় থাকবো? দুজনে এক রুমে। না না, এক রুমে কেন? আমাদের বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে হবে? না, এটা ঠিক হবে না। একটু কাছে থেকে দেখতে দেবে না তোমাকে? তোমার কাছে গিয়ে একটু ভালোবাসতে দেবে না? রিনয়, এগুলো কি ঠিক হবে? ঠিক আছে, লাগবে না, চলো এখনই ফিরে যাই। রিনয় রাগ দেখিয়ে বলল, রাগ করো না। আমার রাগ তোমার দেখতে হবে না। আচ্ছা যেতে হবে না, আমি থাকবো তোমার সাথে। সত্যি? হ্যাঁ। রিনয় রিমিকে জড়িয়ে ধরলো। এরপর তারা একসাথে রাত কাটালো। সারাদিন সে রিসর্টে থাকলো, সন্ধ্যায় রওনা দেওয়ার মধ্যে রাতে বান্ধবের বাসায় ফিরল। এরপর থেকে রিনয় এড়িয়ে চলা শুরু করে রিমিকে। আর এদিকে রিমির জীবনে আসে বড় দুঃসংবাদ। পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ায় সে মাকে নিয়ে ডক্টরের কাছে গেলে ডক্টর জানায় সে প্রেগনেন্ট। রিমি বাসার সব কথা জানিয়ে দেয়। এদিকে রিনয় কিছুতেই এটা মেনে নিল না। সে সাফ জানিয়ে দেয় তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এমনকি রিনয় কোনো প্রমাণও রাখেনি। এদিকে লোকে জানাজানি হবে বলে বিষয়টা পরিবারের মধ্যে ধামাচাপা পড়ে আছে। তবে পরিবারে রিমির বাবা বেশ কড়া টাইপের লোক, সে বিষয়টা মেনে নেয় না, মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। রিমি গিয়ে উঠে সেই বান্ধবীর বাসায়, আর সেখানে থাকাও রিমির জন্য সমস্যা হয়ে গেছে। সকাল বিকাল তার বান্ধবীকে কথা শুনতে হচ্ছে। এবার শুভকে সবটা জানানোর শেষে বলল, এই হলো আমার অবস্থা, আমি তোমার সরি সাথে বেইমানি করেছি, আমার এই মুখ নিয়ে সাহায্য চাইতে এসেছি। রিমি কান্না করে দিয়ে, বাপরে এত কিছু করে ফেলেছেন, আমার মনে অনেক প্রশ্ন আছে, সেগুলো না হয় বাদ দিলাম, কিন্তু আপনি আমার কি সাহায্য চান? আমাকে একটু। রিমি থামিয়ে দিয়ে শুভ বলল, এই ওয়েট ওয়েট, আমাকে আবার আপনার পেটে থাকা বাচ্চার বাবা হতে বলবেন না, আমি এটা পারবো না, আপনি অ্যাবরশন করিয়ে নিন। আমি অন্য কিছু বলবো, আমার কথাটা শুনুন। জি বলুন, শুনছি। আমি বাচ্চাটাকে মেরে ফেলবো না, আপনি শুধু কি আমাকে নিয়ে অন্যত্র কোথাও চলে যাবেন। যে লাও সেই কদু, সেই বাবাই হতে হবে। সেটা কখন বললাম? আমি বলছি যে আপনি আমার সাথে অন্যত্র কোথাও গিয়ে থাকবেন, ও পৃথিবীতে আসার পর আপনি আমায় ছেড়ে চলে যাবেন, এরপর যা করার ও আর আমি করব। আহা কত সুন্দর পরিকল্পনা, আপনার এই বুদ্ধি আর মন মানসিকতার জন্য আজ এই অবস্থা। জানি আমি। দুনিয়াতে এত আত্মীয় স্বজন থাকতে আমার কাছে আসছেন কেন? আপনি আমাকে ভালোবাসেন তাই। সেটার সুযোগ নিতে আসছেন? শুভর একটা কথা রিমির গায়ে বুলেট ছোড়ার মতো ছিল। রিমি আবার মন খারাপ করে মাথা নিচু করে রাখলো। আমি এসব পারবো না, আসি। আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। আত্মহত্যা কেন করবেন, যার জন্য আপনার এই অবস্থা তার কাছে যান? সে আমার সাথে চিট করেছে। আপনিও তো আমার সাথে চিট করেছেন, সে চিট করে আপনি তার কাছে যাবেন না? আপনি চিট করেছেন আমার সাথে, আমি কেন আপনার কাছে যাব? সরি। শোনেন, কোনো কিছুতেই আমার মন নরম হবে না, আমি এত সহজেই এসব ভুলে যাব না। আমি আপনার সাথে যেতে চাইছি না, আমাকে মেনে নিতে হবে না, শুধু আমাকে আশ্রয় দেন। আমার সে ক্ষমতা নেই। প্লিজ আমাকে বাঁচান। শোনেন, আপনার জন্যই আমার চাকরি চলে গেছে, এখন আমার কাছে কোনো টাকা নেই, আর আপনাকে বহন করার মতো শক্তি ইচ্ছে কোনোটাই নেই। রিমি সরাসরি শুভর পায়ে ধরে মাটিতে বসে পড়ল, তারপর কান্না করতে করতে বলল, তুমি আমাকে রেখে যেও না। এসব কান্নাকাটি আমার ভালো লাগে না। আমি ভুল করে ফেলেছি, এখন আমি নিরুপায়। চলেন আপনাকে ওই ছেলের কাছে দিয়ে আসি। না, ওরা মেরে ফেলার হুমকি দিয়েছে, ওরা অনেক বড় লোক আর পাওয়ারফুল।
আচ্ছা, পা ছাড়ুন, আমি দেখছি কি করা যায়। না, আমি ছাড়বো না। সবাই দেখছে, উঠুন বলছি। শুভরিমিকে রাস্তার ধারে বেঞ্চে বসে এদিক ওদিক দু এক পা করে হাঁটছে আর ভাবছে কি করা যায়। হাঁটতে হাঁটতে একসময় রিমির সামনে দাঁড়িয়ে বলে, আমার কাছে জমা টাকাও নেই, আবার আপনাকে নিয়ে কোথায় যাব? রিমি কিছু না বলে অসহায় চোখে শুভর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ শুভর ইরার কথা মনে পড়ে যায়, ইরার নম্বরও তার কাছে ছিল। শুভ কল করলো, ওপাশে ইরা কল রিসিভ করে। হঠাৎ কল দিলা কি মনে করে? তোর কাছে টাকা আছে? 10 টাকা আছে। কেন? আরে 10 টাকা না, 10,000-এর বেশি লাগবে। কি বলো, এত টাকা দিয়ে কি করবা? তোকে এখন বলা যাবে না, টাকা দিতে পারবি? না, মামিকে বলবো। আরে মাকে বললে তো আমিই বলতাম। তাহলে? তাহলে কি বুঝিস না তুই? আরে রাগ দেখাও কেন, আমার কাছে কিছু টাকা আছে, টিউশনি করে কিছু টাকা গুছিয়েছি। সেখান থেকে কিছু দে। কবে দিতে পারবা তাই বলো। মাস দুয়েক পর। ঠিক আছে, আমার নগদ অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। বিকাশে দেই? না, নগদই দে। ওকে দিচ্ছি। শুভ কল কেটে দিয়ে রিমির কাছে গিয়ে বলল, আপনার কাছে কোনো টাকা নেই? 4,000-5,000 আছে। ও, তাহলে হবে। আপনার সাথে ব্যাগপত্র তো কিছুই নেই? না, আছে। কোথায়? ওই যে পেছনে দোকান দেখছেন, ওখানে রেখে আসছি। ও আচ্ছা, আমরা এই শহরে থাকছি না, দূরে কোথাও যাব। আমার পরিচিত একজনকে কল করেছিলাম, ওর ঢাকায় থাকে, আমাদের জন্য বাসা খুঁজতে বলেছি, যদি না পাই আজকাল ওর বাসায় থাকবো। আর হ্যাঁ, আমি বলেছি আমি বউ নিয়ে আসছি, তো কেউ কিছু বললে সেভাবেই কথা বলবেন। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এসব দিতে হবে না। আর একটা কথা বলে রাখি, আমি আপনি হয়তো এক বাসায় থাকবো, তবে আমি বাসায় বেশি থাকবো না, আপনাকে আমার দেখতে ইচ্ছে করে না। ঠিক আছে। শুভ রিমিকে নিয়ে সন্ধ্যায় ট্রেনে রওনা হয়। একটা সিটও না পাওয়ায় দুজনে দাঁড়িয়ে থাকে। রিমির কথা চিন্তা করে সে একটা সিট একজনকে বলে ব্যবস্থা করে। রিমিকে সিটে বসিয়ে শুভ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। মধ্যরাতে ঢাকায় সে বন্ধুর বাসায় পৌঁছায়। শুভর বন্ধু বিবাহিত, একটা 2 বছর বয়সে মেয়েও আছে। রাতে খাবার খাওয়ার সময় জানিয়ে দেয় এই বাসায় একটা রুম ফাঁকা আছে, সে চাইলে উঠতে পারে। শুভ মানা করে দেয়, কারণ রিমি আর শুভ যে স্বামী স্ত্রী না, এটা যেন তারা না বুঝতে পারে, তাই অন্য কেউ বাসা খুঁজতে বলে। আজকে রাতে দুজনকে একটা রুমে থাকতে দেওয়া হয়। দুজন রুমে ঢুকে সমস্যা পড়ে যায়। পাশের রুমের বন্ধু আর তার বউ থাকায় রিমি খুব শুভ ফিসফিস করে কথা বলছে। কম্বল তো একটা, যে শীত পড়েছে এই শীতে যবতবু অবস্থা। আমি বিছানায় ঘুমাচ্ছি, আপনি দাঁড়িয়ে থাকুন, ঠিক আছে? আচ্ছা। এই যে আচ্ছা বলে চেহারাটা অসহায়ের মতো বানিয়ে রেখেছেন, উপকার যখন করতেই আসছি উপকার করেই যাই। যান, আপনি কম্বল গায়ে জড়িয়ে আরামের ঘুম দিন। না, তুমি দাও। এই একদম আমাকে তুমি তুমি করে বলবেন না। ঠিক আছে, আপনি ঘুম দিন। জি না, আপনি অসুস্থ, আপনি ঘুমান। শুভ কাঠের পাশে থেকে একটা চেয়ার টেনে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল, আর রিমি খাটের এক কোণে দাঁড়িয়ে। রিমি বিছানায় যাচ্ছে না দেখে শুভ বলল, আমি কিন্তু কাউকে দরদ দেখাতে বলিনি, আমার মেজাজ গরম করবেন না, যেটা বলছি সেটা করুন। রিমি ভয় ভয়ে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা বাসার খোঁজে বের হলো। কিছু সময় ঘুরতে বন্ধুর সহযোগিতায় একটা পুরাতন বাসা পেয়ে গেল, ভাড়া তুলনামূলক কম। শুভ রিমিকে সাথে নিয়ে দুপুরের মধ্যে সে বাসায় উঠে গেল। নিজেরা সাথে কিছু না নিয়ে আসার শুভর বন্ধু কিছু লেপ কথা তাদের দিল। নতুন বাসায় উঠে দুজন তো নানা সমস্যার মধ্যে পড়ে গেল, অনেক কিছুই তো নেই। সংসার করতে গেলে তো অনেক কিছু লাগে, এত কিছু তো নেই, কিনবো যে টাকাও তো নেই, এখন টাকা খরচ করে ফেললে মাসের বাকি দিনগুলোতে চলবো কিভাবে? আমি বলি কি? আপনার কিছু বলতে হবে না, আপনি চুপ করে থাকেন। আমি না বললে বুঝবেন না। আবার কথা বলে। রিমি মন খারাপ করে ফেলল। আপনি জানেন আপনার কথা আমি সহ্য করতে পারি না। সরি। সরিও বলতে হবে না। কিছুক্ষণ শুভ চুপ থেকে বলল, কি যেন বলতে চেয়েছিলেন বলেন। রিমি মুখ থেকে কোনো শব্দ বের করল না। আমি কি বলেছি কানে যায় না? আপনি তো বললেন আমার কথা সহ্য করতে পারেন না। এখন তো বলতে বলেছি। আমরা একটা লিস্ট করে দেখি কত টাকার জিনিস লাগে, সেখান থেকে যেগুলো দরকার সেগুলো আগে কিনে নেই, আর যা কিনবেন সব কম দামে কিনতে হবে। শুভ এবার রিমির দিকে ঘুরে বলল, কথা তো ওইটাই, টাকা শেষ হয়ে যাবে, আগে কিছুদিন কষ্ট করেন, তারপর আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। 3-4 দিন কোনো রকম চললো তারা। শুভ সে সকালে বের হয়ে বাসায় আসে রাত 8-9টায়।
বাসায় এসে রিমির সাথে একটা কথাও বলে না, রিমির জন্য খাবার এনে রেখে নিজের মতো ঘুমিয়ে যায়। পরদিন রাতে যখন শুভ বাসায় ফেরে তখন রিমি শুভকে দেখে অবাক হয়ে যায়, কারণ শুভর পুরো শরীর আর পোশাক কালো হয়ে আছে, মুখটা তো অনেক কালি লেগেছিল। আপনার এই অবস্থা কেন? রিমি ভয় পেয়ে, আমাকে নিয়ে আপনার চিন্তিত হতে হবে না, কাজ করে আসলাম। আপনার হাতে ব্যান্ডেজ তো? কিভাবে হলো এমন? সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? না, তা দিতে হবে না। তো প্রশ্ন করতেছেন কেন? সরি। আপনাকে কি ডক্টর দেখাতে হবে? না, দেখাতে হবে না। আমি তো জানি দেখাতে হবে, টাকার চিন্তা আপনাকে করতে হবে না। আমাকে নিয়ে এত দূর যে আসছেন এতে আমার অনেক উপকার হয়েছে। ঘোড়ার ডিম হয়েছে, খাবার নিয়ে আসছি, খেয়ে নিন। আপনি খেয়েছেন? জানি না। না বললে খাবো না। ন্যাকামো করবেন না, খেয়ে নিন। আপনি রাতে একদিনও খেয়ে আসেন না, ঠিকই আমার জন্য খাবার নিয়ে আসেন। কথাটা আমি একবারও আপনাকে বলেছি? না। তো পণ্ডিতি করে কে বলতে বলেছে? আমি আপনাকে দেখেই বুঝি, কিন্তু বলার সাহস পাইনি। ভালো, ভাগ করে খাই। আবার দরদ দেখাতে মানা করেছি আমি? রিমি খাবার না খেয়ে টেবিলের এক পাশে রাখলো। শুভ সেটা খেয়াল করে আগের থেকে আরো বেশি রেগে গেল, বলল, আপনার সাথে প্রেম প্রেম খেলতে আসছি আমি, সাহায্য করছি ভালো লাগছে না, আপনি নিজের মতো করে চলেন, আমার দিকটা দেখতে হবে না। কথাটা উচ্চ স্বরেই বলল। রিমি ভয়ে কান্না করে ফেলল, পরিচিত হওয়ার পর এমন রূপ কখনো দেখেনি সে। রিমি খাবার না খেয়ে খাটে বসে থাকলো। কিছু সময় পর শুভ একটু ঠান্ডা হয়, রিমির দিকে তাকিয়ে বলল, সরি, আর এমন হবে না, আপনি খেয়ে নিন, আর কাল থেকে বাইরের খাবার খাবো না, বাসায় রান্না করবেন, আমি কাল সব কিনে আনবো। শুভর কথার পর রিমি একটু দেরিও করল না, টেবিল থেকে খাবার নিয়ে খেতে শুরু করলো। পরদিন কাজ থেকে ফিরে আসার পথে শুভ গ্যাসের চুলা আর রান্না করার বিভিন্ন সরঞ্জাম কিনে আনে, বাসার কিচেনে সেগুলো সাজিয়ে রাখা শেষে শুভ বলে, আজ তো আর হলো না, কাল থেকে রান্না শুরু করে দিবেন। আমি যে বেশি রান্না পারি না। আস্তে আস্তে শিখে যাবেন, শুরু করতে থাকুন। আচ্ছা, মা ফোন করেছিল। আপনি মোবাইল পেলেন কোথায়? সরি, আমি করেছিলাম। কার্ডটা দিয়ে? পাশের বাসার ভাবির। কেন? খুব ইচ্ছে করছিল। তা কি কথা হলো? আমাকে খুব মিস করছে, বাবাও নাকি কান্না করে অনেক। এখন মনে হয় আপনাকে বাসায় যাওয়ার কথা বলবে। না, তা বলবে না, কথা শেষে বলেছিল ভালো থাক তুই যেখানেই থাকিস। কোথায় কিভাবে আছে সেটা বলেছেন? বলেছি। যদি না বলতেন তাহলে বাসায় ওঠাতো, বলে দিয়েছেন তাই এত গুরুত্ব দেবে না। সরি, আমি বুঝতে পারিনি। আপনি তো কিছুই বুঝতে পারেন না, আমার পরিবারের অবস্থা জানেন আপনি? আপনি তো কথাই বলেন না, কিভাবে জানবো? কিভাবে? আমার একটা ফুফাতো বোন আছে, আমি ওকে সব জানিয়েছি, এখনও মাকে জানিয়েছে। মা তো আমার উপরে রেগে আগুন, আমাকে বাড়িতে ফিরে যেতে বলেছে। তাহলে আপনি চলে যাবেন? গেলে আসছি কেন? হুম, খাবার খেয়ে শুয়ে পড়ুন। শুভ কথাটা শেষ করতে না করতেই রিমি বমি করা শুরু করেছে। শুভ রিমিকে ধরে নিয়ে ওয়াশরুমে যায়। রিমি ক্লান্ত হয়ে ওয়াশরুম থেকে বের হয়। রুমে আসতেই শুভ বলে, শরীর খারাপ? না, এ সময় এমন হবেই। কাল কি ডাক্তারের কাছে যেতে হবে? না, যখন যাওয়ার লাগে আমি বলবো। আর পাশের বাড়ির ওই ভাবির আমাকে সব বলেছেন। কি বলেছে? এই সময় কি করতে হবে না হবে। ও আচ্ছা, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি শুয়ে থাকি। হ্যাঁ, চোখেও দেখছি না ঠিক মতো। রিমি বিছানায় এসে শুয়ে পড়ল। শুভ মশারি টাঙিয়ে দিল তাকে। রিমি ব্যথায় চোখ বন্ধ করে ফেলেছে। একটুকুতেই শুভ কি করবে ভেবে পাচ্ছে না। বাইরে এসে নিজের মোবাইলটা হাতে নিয়ে গুগল সার্চ করে টুকটাক কিছু জেনে নিল। শুভ রুমে এসে রিমির বিছানার পাশে এসে দাঁড়ায় আর বলে, এখনো ব্যথা করছে? অনেক। শুভ মশারিটা উঁচু করে ভেতরে ঢুকলো। রিমিকে অবাক করে দিয়ে শুভ আদাসহ হয়ে রিমির মাথায় হাত বোলাতে লাগলো। এ অবস্থায় রিমির মনে হচ্ছে হে মানুষটার সাথে কিভাবে বেমানি করলো সে, তার চিৎকার করতে বলতে ইচ্ছা করছে, বকা খাওয়ার ভয়ে সেটা বলে উঠতে পারলো না। তবে ঠিকই তার চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ল। শুভ রিমির চোখে পানি দেখে বলল, আপনার মনে হয় ব্যথা বেশি করছে, কাল ডাক্তারের কাছে যেতেই হবে, আপনি পরামর্শ শুনে সেভাবে চলবেন আর আপনার সমস্যাগুলো বলবেন। আচ্ছা আচ্ছা, আমি কিছু আর্টিকেল পড়লাম প্রেগনেন্সি নিয়ে, সেখানে তো অনেক কিছুই লেখা আছে, জানি না আপনার সাথে সেগুলো মিলবে কি না। দেখি বলেন।
দুই একটা। আমার মুখ দিয়ে ওসব বের হবে না। আর হ্যাঁ, কাল কাজে যাওয়ার আগে আমি মোবাইলটা রেখে যাব, সময় না কাটলে দেখবেন। আপনি বাইরে থাকেন, আপনার বেশি দরকার এটা এই মুহূর্তে, আপনার দরকার। আচ্ছা, মাথা ব্যথা কমেছে? জানি না, তবে আপনি যে মাথায় হাত বুলাচ্ছেন অনেক ভালো লাগছে। ঠিক আছে, আপনি ঘুমানোর চেষ্টা করুন, আপনি ঘুমালে আমিও ঘুমাবো। শুভ রিমের মাথায় হাত বুলে দিতে দিতে ঘুমিয়ে যায়। একসময় শুভ হাত চলা বন্ধ হয়ে যায়। রিমি দেখে শুভ আদর্শ হয়ে ঘুমাচ্ছে, তার গায়ে কাঁথা কম্বল কিছু নেই। শুভ ক্লান্ত শরীর থাকায় অল্পতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে। রিমি উঠে বসে শুভর মাথা তার বালিশে রাখে, শুভকে ভালোভাবে কম্বল দিয়ে ঢেকে দেয়। এরপর বালিশের বাকি জায়গায় সে মাথা রাখে। শুভর দিকে ঘুরে শুয়ে থাকে রিমি। রুমের লাইট তখন অন ছিল। শুভ মুখটা খুব কাছে থেকে দেখছে রিমি। ছেলেটা তার জন্য অনেক কিছু করছে, আর শুভ সাহায্য না করলে কোথায় যে পড়ে থাকতে হতো, এটা ভাবলে রিমির গায়ে কাটা দিয়ে উঠছে। রিমি এসব কথা ভেবে শুভর মাথায় আর গালে হাত বুলিয়ে দেয়। চুলগুলোর মধ্যে কয়েকবার হাত বুলিয়ে দিয়ে শুভর কপলে চুমু খেয়ে বসে রুমি। এরপর সে খেয়াল করে শুভর হাতে, হাতটা ফেটে গেছে, আঙুলের কাছে চামড়াগুলো শক্ত হয়েছে, কিছু জায়গায় ফোসকা পড়েছে। রিমির হাতেও চুমু খেয়ে নিজের হাত সে হাতে রেখে ঘুমিয়ে যায়। যখন সকাল হলো, কাকতলীয়ভাবে দুজনের একসাথে ঘুম ভাঙে। দুজনের চোখ খুলে দেখে একজন অন্যজনের খুব কাছাকাছি। শুভ দ্রুত বিছানা ছেড়ে উঠল। সরি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কখন জানি না। সমস্যা নেই, আপনি রাতে আমার অনেক হেল্প করেছেন। বাদ দিন সেসব কথা, আমি পরোটার ভাজি এনে দিচ্ছি। আশা করি কাল সকাল থেকে এসব আর বাইরে থেকে নিয়ে আসতে হবে না। আমি দুপুরে একবার আসবো বাজার নিয়ে। আচ্ছা, সেগুলো কিন্তু রান্না করতে হবে, রাতে খাবো। হ্যাঁ বুঝেছি আমি। রান্না করতে পারবেন তো? একেবারে যে পারি না তা না, পারবো আমি। ওকে। শুভ যা বলে গিয়েছিল ঠিক তাই করলো। আজ থেকে দুপুর ফিরল, কাজ থেকে দুপুরে ফিরল, কয়েক দিনের বাজার একেবারে করে আনলো। আবার কাজে যাওয়ার সময় বলে গেল সে যেন আগেই সব করে রাখে, সন্ধ্যায় ডাক্তার দেখাতে নিয়ে যাবে। সব মিলিয়ে রিমি খুব খুশি, নিজের অজান্তে একটা সংসার গড়ে উঠেছে যার সবটুকুর অবদান শুভর। আবার রিমির এটা ভাবতেও খারাপ লাগে যে শুভ নিজেই একদিন এটা ভেঙে চলে যাবে। রিমি শুভকে কতটা ভালোবেসেছিল সেটার প্রমাণ রিমি এখন পাচ্ছে। রিমি জানে শুভ এখন তাকে ঘৃণাও করে, তারপরও মনের মধ্যে একটা পূর্বে থেকে একটা জায়গা করে নেয় শুভ এত কিছু করেছে তার জন্য। রিমি ভাবে যদি পুরোটাই তার জন্য হয়েছে তো না জানি কি করত ছেলেটা। সন্ধ্যায় শুভ বাসায় আসলে তার সাথে বের হয় ডাক্তার দেখানোর জন্য। একজন মহিলা ডাক্তার লামিমের কাছে পরামর্শের জন্য যায় দুজন। এদিকে শুভ চেম্বারের বাইরে দাঁড়িয়ে তাকে ভেতরে থাকতে বলা সত্ত্বেও থাকেনি সে। সেই মহিলা ডাক্তার কারণ জানতে চাইলে রিমি বলে, সে এমনই, আপনি বের হওয়ার আগে তাকে একবার ভিতরে আসতে বলবেন, তার সাথে আমার কথা আছে। ঠিক আছে। রিমির সাথে ডাক্তারের কথা শেষ হলে বাইরে এসে শুভকে বলে, আপনাকে ডাকছে। কাজ তো শেষ? হ্যাঁ তা শেষ। চলুন, আপনি একটু ভেতরে গিয়ে দেখা করে আসুন। আপনাকে তো সব বলেছি, আমি আবার কি শুনবো? হয়তো কিছু বলবে, উনি তো জানে আমরা স্বামী স্ত্রী, এখন আপনাকে কিছু বলবে হয়তো। আচ্ছা আপনি দাঁড়ান, আসছি আমি। শুভ ভেতরে যেতেই, আপনি মনে হয় আপনার স্ত্রীর খেয়াল রাখেন না, উনাকে যা যা বলেছি সেগুলো উনার থেকে বেশি আপনার জানা উচিত ছিল। যাই হোক, উনার শরীরের কন্ডিশন ভালো নেই, উনি যা বলে তাই শুনবেন, যা করতে বলে তাই করবেন, আর কিছুদিন পর পর এসে দেখিয়ে যাবেন। ঠিক আছে, পরের বার যেন উনার কন্ডিশন ভালো পাই বলে দিলাম। শুভ বাইরে এসে বলল, আপনি আমার ব্যাপারে উনাকে কিছু বলেছেন? না তো, একটা কথাও বলিনি। উনি তাহলে আমাকে থ্রেট দিল কেন? আমি বললাম আপনি ভেতরে থাকেন, ভেতরে আমার সাথে বসে যদি কথাগুলো শুনতেন তাহলে আপনাকে কিছু বলতো না। দুজন বাসায় ফেলল, রিমি রান্না করা খাবার খেয়ে দুজন বিছানায় বসল। তা উনি কি কি পরামর্শ দিলেন সব বলুন। না থাক, ওনার পরামর্শে চলতে গেলে অনেক টাকা লাগবে, আর উনি তো বলবেন এটাই স্বাভাবিক। টাকার চিন্তা আপনাকে করতে হবে না, আপনার শরীর খারাপ এটা আমাকে বলেছেন উনি, আপনার খেয়াল রাখতে বলেছে। শরীর তো খারাপ হবেই, এতদিন তো টেনশনে ছিলাম, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, আর আমি ছোট মানুষ, বুঝে উঠতে পারি না খারাপ লাগলে কি করব, কিভাবে সামলাবো। আমাকে সব বলবেন কখন কেমন লাগে। এমনিতে আপনার অনেক সমস্যা করে ফেলেছি, আমার এইগুলো আমি সামলাবো। আপনি
সামলাতে পারছেন না, এই জন্যই শরীর খারাপ। আমি সামলিয়ে নিব। শুভ রিমির দিকে তাকালো, একবার লোক দিতে রিমি ভয় শেষ, আমতামতা করে বলল, না না ঠিক আছে, আমি সব বলবো। হুম, কিছু মনে না করলে একটা কথা বলি? জি বলুন। আমার একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে, আগে থেকেই পছন্দ করতাম কিন্তু এখন আরো বেশি। কি সেটা? আইসক্রিম। ঠিক আছে, আমি আনছি এখনি। না থাক, অনেক টাকা ফুরিয়েছে তো, হিসেব করে খরচ করতে হবে। খরচ হবেই তো, শুধু আপনার জন্য। এভাবে আমার জন্য খরচ করলে আপনি শেষ। নতুন করে আমি শেষ হব কি করে? আমি অনেক আগেই নিজেকে শেষ করে দিয়েছি। আমি আমার মধ্যে আমি কে খুঁজে পাই না। শুভ কথাটা বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর দুটো আইসক্রিম নিয়ে ফিরল, সেগুলো রিমির সামনে রেখে চেয়ার পেতে বসলো। রিমি বিছানা বসে আইসক্রিমের দিকে তাকিয়ে আছে, হাতেও নিচ্ছে না। সেটা দেখে শুভ বলল, বসে আছেন কেন, খেয়ে নিন। আমার খাওয়ার ইচ্ছে নেই আর। মজা করেন আমার সাথে? একটু আগে তো বললেন খেতে মন চাইছে আপনার। আপনার কথাগুলো শোনার পর আর ইচ্ছে করছে না, আমি কিছুই খাবো না। আমার জন্য অনেক করতেছেন, আমি এতেই খুশি। আমাকে নিয়ম করে দুইবেলা ভাত দিয়েন, তাতেই হবে। শুভ হাসলো, আর সরি। অদ্ভুত চরিত্র আপনার, এখন এমনই মনে হবে আপনার কাছে। শুভ আর কথা বাড়ালো না, চেয়ারে চুপচাপ বসে থাকলো। একটু পর ঝিমানো শুরু করলো। রিমি চুপচাপ একটা আইসক্রিম খেয়ে নিল। শুভকে দেখে যে বিছানায় আসতে বলবে সে সাহস পাচ্ছে না। এভাবে আরও কিছু সময় পর শুভ ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে রিমি বিছানায় বসে তার দিকে তাকিয়ে। এই আপনি শুয়ে পড়ুন, আমি মশারি টাঙিয়ে দিচ্ছি। আপনি ঘুমাবেন না? হ্যাঁ ঘুমাবো। আপনিও আসুন। এখানে না, কিচেনে। রাতে একা একা আমার ভয় লাগে, প্লিজ আমার কাছে থাকুন। কাল যে ছিলেন আমার অনেক ভালো লেগেছিল। আচ্ছা ঠিক আছে। আজ আর এক বালিশে মাথা রাখলো না। শুভ বালিশে নিয়ে দূরত্ব বজায় রেখে ঘুমিয়ে গেল। এদিকে রুমির চোখে ঘুম নেই, রাত যাচ্ছে তার হাঁসফাঁস করতে করতে, কোনো কিছুই তার ভালো লাগছে না। শুভকে দেখে যে কিছু বলবে সে উপায়ও নেই। সেভাবে ছেলেটা সারাটা দিন অনেক পরিশ্রম করে, তার পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন। তবে রিমি একটু একটু করে শুভর দিকে আগাতে থাকে, একসময় একদম কাছে চলে যায়। নিজের বালিশ রেখে শুভর বালিশে মাথা রাখে সে, তখনই তার ভালো লাগা শুরু আর চোখে তার ঘুমও চলে আসে। রিমি বুঝতে পারে তার জীবনে এখন এই মানুষটা কতটা প্রয়োজন। মধ্যরাতে রিমির আবার ঘুম ভাঙে, চোখ খুলে দেখে তার এক পা অলরেডি শুভর উপর দিয়ে ফেলেছে। ভয়ে পা সরিয়ে নেয় রিমি, শুভ অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। রিমি সেটা উকি দিয়ে দেখল। কিছুক্ষণ জেগে থেকে ধানায় পানাই করার পর কি করবে রিমি ভেবে পাচ্ছে না। রিমি ভাবল শুভর খুব কাছে গেলে হয়তো ঘুম চলে আসবে। সে শুভর আর কাছে চলে গেল, পেছন থেকে জড়িয়ে ধরল। শুভ সাথে সাথে জেগে উঠল। শুভ একটু নড়েচড়ে উঠতেই রিমি শুভকে ছেড়ে তার বালিশে চলে গেল। শুভ এবার রিমির দিকে ঘুরতেই রিমি চোখ বন্ধ করে ফেলল। লুকোচুরি করেন আমার সাথে? চোখ খুলুন বলছি। রিমি এক চোখ দিয়ে তাকিয়ে দেখল শুভ তার দিকে তাকিয়ে আছে, তারপর দু চোখের পাতায় খুলল। কি সমস্যা, আমার গা ঘেঁষতেছেন কেন? ঘুম পাচ্ছে, রিমি মিনমিন করে বলল। কেন? তা বুঝতেছি না। আমার এতটা কাছে আসবেন না, আপনি আমার বিয়ে করা বউ না, এটা মাথায় রাখবেন। একটা সত্যি কথা বলবো? জি বলুন। আমি আমার বালিশে ছিলাম, ঘুম পাচ্ছিল না, যখন আপনার বালিশে মাথা রেখেছি আমার ঘুম চলে আসছে। আবার কিছুক্ষণ আগে জেগে উঠেছি, ভাবলাম আপনার বালিশে মাথা রাখার কারণে যদি ঘুম আসে তাহলে আপনাকে জড়িয়ে ধরে ঘুমালে আরও ভালো ঘুম হবে। আমার ঘুমের 12টা বাজিয়ে আপনি আপনার ঘুম খুঁজতেছেন তাই না? সরি। এত সরি সরি শুনতে আমার ভালো লাগে না। আপনাকে ভালোবেসে কখনো আপনার হাতটা ধরিনি, আর আপনি অন্যজনের সাথে শুয়ে। থাক এগুলো আর বলবেন না, আমি আসলে জানতাম না এমন হবে, সে জোর করেই এমনটা করেছে। আপনি আমায় এগুলো বোঝান তাই না? তাকে ভালোবাসতে কে বলেছিল? আমি লোভে এমনটা করেছি আর তার শাস্তি এখন ভোগ করছি। দেখেন আমি আপনাকে খুব তাড়াতাড়ি মুক্ত করে দিব। যাই হোক ঘুমান। ঘুম যে আসে না? চেষ্টা করুন। হবে না তাতে। তাহলে এমনি শুয়ে থাকুন। আপনার কাছাকাছি যাই? আমি তো বললাম আমার সমস্যা হয়, আমি ছেলে মানুষ, ব্যাপারটা বোঝেন না কেন? বুঝেছি। বুঝলে দূরেই থাকুন। আচ্ছা। পরদিন সকালবেলা ইনার কলে শুভর ঘুম ভাঙে, শুভ কল রিসিভ করে। হ্যাঁ বলো। তুমি কোথায়? হ্যাঁ কেন, কি হয়েছে? বাড়িতে টাকা পাঠাও না কেন? আবার তোমার ফোন বেশিরভাগ সময় বন্ধ থাকে। টাকা পাঠাই না, যে কাজ করি টাকা তেমন আসে না, আর নতুন জায়গার খরচ বেশি। নতুন বলতে কোথায় তুমি? আমাদের ওখানে তেমন কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না,
তাই ঢাকায় আসছি। তুই আবার বাড়িতে এটা বলিস না। তুমি ঢাকায় কি করো? বললাম তো, কাজের খোঁজে। আরে বাহ, বলো কি। আচ্ছা রাখছি, আর বলে দিস টাকা পাঠিয়ে দেবো এই মাসে। আর আমার টাকা? দুই মাস তো হয়নি, বেশি দিন বাকি নেই। চিন্তা করিস না, দিয়ে দেবনি। মনে করে দিও আবার। আচ্ছা। শুভ শুয়ে থেকে কথা বলছিল, পাশের রেমিজে জেগে উঠে তার দিকে তাকিয়ে কথা বলা শুনছে, এটা শুভ খেয়াল করেনি। শুভ ফোন রাখতে রেমি বলল, কে কল করেছিল? আমার বোন। ও, আমি কিন্তু সব শুনেছি। তো আপনার তো টাকার প্রয়োজন। সেটা তো পতিতার ক্ষেত্রেই। আমি ব্যবস্থা করে দেই, শুভ হেসে বলল। আপনি তো আমার উপরে নির্ভর করে আছেন, আপনি আবার কী বা ব্যবস্থা করবেন? আমি পারবো। কিভাবে? বাসায় বলি। বাসায় বললে আবার আপনাকে কথা শোনাবে, এর চেয়ে ভালো আমি যা দিই তা নিয়েই থাকুন। আপনার উপর বেশি চাপ আসছে। আসলে তো কিছু করার নেই, কথা বাদ দিন, উঠে রান্না করুন, আমিও ফ্রেশ হয়ে নেই আর আপনাকে সাহায্য করি। ঠিক আছে। রান্না শেষে দুজন সকালে নাস্তা করে নিল। শুভ বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলটা রেখে গেল। এদিকে রিমি শুভর মোবাইল নিয়ে তার বাবার কাছে কল করেছে। ওপাশে কল রিসিভ করেই, হ্যালো কে? রিমির বাবাই কল রিসিভ করে বলল। রিমি ভয়ে কিছু বলল না। কথা শোনা যাচ্ছে না। হ্যালো বাবা, আমি রিমি। রিমি মা, তুই কোথায়? আমরা তোকে কত খুঁজতেছি। আমাকে খুঁজতে হবে না, আমি যেখানেই থাকি না কেন, আমি ভালো আছি। আমাদের ভুল হয়েছে মা, তুই বাসায় চলে আয়, বাসায় সবার অবস্থা খারাপ। মার কাছে ফোনটা দাও। রিমির মা ফোনটা ধরে কিছুক্ষণ আগে কান্না করে নিল। তার মাও বললো বাসায় ফিরে আসতে, কিন্তু রিমি একদমই মানা করে দেয়। শোনো, আমি তো খারাপ মেয়ে, আমি গেলে তোমাদের মান সম্মান সব চলে যাবে, এর চেয়ে ভালো আমি দূরেই থাকি। তুই কোথায়, কার কাছে আসছিস সেটা বল। আমি খুব ভালো মানুষ, আর একটা নিরাপদ জায়গায় আছি, চিন্তা করো না। দেখ মা, তুই চলে আয়, আত্মীয় স্বজন প্রতিবেশীরা তোর খোঁজ করছে। তুমি বলে দিও যে মেয়েকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। তুই এমন করিস না মা, চলে আয়। মা, আমার হাতে এত কথা বলার সময় নেই, আমার অনেক টাকা লাগবে, পেটের মধ্যে সে বড় হচ্ছে, তার জন্য সামনে খরচ বাড়বে, যদি আমার জন্য দয়া মায়া হয় তাহলে টাকা পাঠিয়ে দিও। টাকা কিভাবে পাঠাবো? সেটা আমি পরে কল করে জানাবো, আর আমাকে খোঁজার চেষ্টা করবে না, এই নাম্বারে কলও করবে না, দরকার হলে আমি কল করব। ঠিক আছে, তুই তাহলে। রিমির মা কথা বলার আগে রিমি ওপাশ থেকে কল কেটে দিল। সেদিন শুভ সন্ধ্যার পর বাসায় ফেরে, শুভ বিছানায় পা গা এলে বিশ্রাম নিচ্ছিল, সে সময় রিমি পাশে এসে দাঁড়িয়ে বলল, আমি একটা কথা বলতে চাই কিন্তু ভয় করছে। ভয় নেই, বলেন আপনি। আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। আমি যাওয়ার পর কি রুমে রুম সার্ভিস দিয়ে টাকা কামাচ্ছেন? ছি, কি বলেন এগুলো। তো তুই টাকার ব্যবস্থা করলি কিভাবে, আর তোকে তো আমি মানা করলাম এগুলো না করতে। এবার রিমি অনেকটা রেগে গিয়ে বলল, উফ, আপনি কেমন যেন, আমি বাসায় কল করেছিলাম, সেখান থেকে টাকা পাঠাবে, আর বাসায় না থাকার কথা যে বললেন সেটা আপনার কাছেই থাকবো, বুঝলেন। বাসা থেকে টাকা আনবেন, তাহলে আমাকে তো আর দরকার নেই। আপনি না থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বেঈমানগুলো এরকম রসালো কথাই বেশি বলে, এই কথাই আর আমি ভিজবো না, আপনার পদ আপনি দেখেন, আমি চললে কালই চলে যাব। এমন করে আমি খারাপ কিছু করে ফেলবো? সেটা আপনার একান্ত ব্যাপার, অন্যকে দেহ বিলিয়ে দেওয়ার আগে আমাকে কিছু বলেননি, এখনো কিছু বলতে হবে না। পেয়েছেন তো সেই একটা কথাই। কথা শুনতে হবে না আপনার, বাসা থেকে তো ডাকছে, আপনি চলে যান। আমি কখনো ফিরবো না। আমি কিন্তু আপনার সাথে সবসময় থাকবো না। আমি জোর করে হলেও রাখবো, আর যদি না রাখতে পারি, একা যতদিন বেঁচে থাকা যায় বাঁচবো। শুভ রিমির কথা কোনো উত্তর করলো না। রিমি আগে রান্না করে রেখেছিল, শুভ একা একাই খেতে বসলো। আমি প্লেটে খাবার দিচ্ছি, আপনি বসুন। আমার কাজ হেল্প করতে হবে না, গত দিনগুলোতে এটা আমি করে দেই। আমি এখন চাচ্ছি না, আপনি এটা করেন। আচ্ছা রাগটা কমাও প্লিজ। আপনি আবার দরদ দেখিয়ে কথা বলা শুরু করছেন। হ্যাঁ, শুভ রেগে গিয়ে প্লেট ফ্লোরে ছুঁড়ে ফেললো। এরপর রুমের ছোট্ট ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। রিমির অবস্থা এমন হয়েছে যে সবসময় চোখে পানি, আর শুভর এমন ব্যাপারে কষ্ট পেতে হয়, তার মাঝে শরীর খারাপ তো আছে। শুভ ব্যালকনিতে গিয়ে আর মনে কী যেন ভাবছিল। এদিকে রিমি ব্যালকনিতে যাওয়ায় দরজার পাশে এসে দাঁড়ালো। রিমি কিছু বলার সাহস পাচ্ছে না। রিমি শুভর কাছাকাছি থাকায় শুভ খুব বিরক্ত। শুভ আবার রাগ দেখে বলল, সমস্যা কি আপনার, একটু কি একা থাকতে দেবেন না? আপনি তো সারাদিন অনেক কাজ করেছেন, আপনার ক্ষুধাও লেগেছে, আগে নিন, খেয়ে নিন, তারপর আপনার সামনে আসবো না, আমি ঘুমিয়ে যাব, প্রমিস।
আমার মন চাইলে খাবো, না চাইলে না, আপনি যান এখান থেকে। রিমি তবুও সেখানে দাঁড়িয়ে থেকে চুপটি করে। রিমি জানে লোকরা রাগ দেখালেও তাকে বড্ড বেশি ভালোবাসে, তা না হলে এই পরিস্থিতিতে তার এক কথা শুভ তার সাথে থাকতো না, এসব সাহায্য করতো না। শুভ আধ ঘন্টার মতোও বেলকনিতে দাঁড়িয়ে থাকে, আর রিমিও দরজায় হেলান দিয়ে আর চোখে শুভর ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে। মাঝে মাঝে শুভ আর চোখে তাকিয়ে রিমের অবস্থা বোঝার চেষ্টা করে। আধ ঘন্টা পর শুভ ব্যালকনির দরজার দিকে এগিয়ে আসে, রিমি সেখানে ঠায় দাঁড়িয়েছিল। সাইড দেন, ভেতরে যাব। এখন খেয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। রিমির মুখে এবার হাসি ফুটল, রিমি শুভকে খাবার খেতে দিল। শুভ খাবার খাচ্ছিল, হঠাৎ রিমি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। শুভ খাবার রেখে উঠে দাঁড়িয়ে রিমিকে ধরল, তাকে কয়েকবার ডাকতে কোনো সাড়া শব্দ নেই। শুভ রিমির শরীরে হাত দিতে বুঝতে পারল গাটা তার অনেক গরম হয়ে আছে, বুঝল জ্বর থেকে এমন হয়েছে। জ্ঞান ফেরানোর জন্য শুভ রিমির চোখে মুখে পানি দেয়, তাতেও কাজ হয় না। শুভ রিমিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, জ্বরের তাপমাত্রা কমানোর জন্য মাথায় পানি ঢালে। কিছুক্ষণ পর রিমি চোখ খুলে বলল, আপনি আমায় গোসল করিয়ে দিচ্ছেন কেন? কি আবল তাবল বলছেন, জ্বর উঠে জ্ঞান হারিয়েছিলেন। ও, আমাকে বলেননি কেন? আমাকে দেখে কি বোঝেননি? আপনাকে আমি সেভাবে দেখি না। দেখা তো উচিত, তাই না? না উচিত না, আমাকে বলে তো ওষুধ নিয়ে আসতাম। আপনার কাছে তো বেশি টাকা থাকে না, জ্বর এমনই থাক, ঠিক হয়ে যাবে। আপনাকে বলেছে জ্বর এমনি এমনি ঠিক হয়ে যাবে, তাই না? আপনি শুয়ে থাকুন, আমি বাইরে থেকে ওষুধ নিয়ে আসি। আপনার কাছে আছে তো? কি টাকা? সে চিন্তা আপনার না, আমার। আপনার চিন্তাতেই আমার জ্বর আসে। চুপ, শুয়ে থাকুন, আমি এখনই আসছি। শুভ জ্বরের ওষুধ নিয়ে আসলো আধা ঘন্টা পর। আপনি উঠে খেয়ে নিন, আর এই যে কিছু ওষুধ এনেছি সেগুলো ঝটপট খেয়ে নিন। আমি ওঠার চেষ্টা করেছি, পারিনি, আর ওষুধ খাওয়া যাবে না। ওই যে সেদিন ডাক্তার যে দেখালাম, হ্যাঁ, উনি বলেছেন যে শরীর কোনো সমস্যা হলে তার পরামর্শ নিয়ে ওষুধ খেতে। ও, তাহলে আগে বলবেন তো। আপনি বাইরে যাওয়ার পরপর আমার মনে হয়েছিল। রিমিকে অবাক করে দিয়ে শুভ প্লেটে খাবার নিয়ে আসে রিমির জন্য। খাটের এক পাশে বালিশ রেখে রিমিকে সেখানে পিঠ রেখে আধা শোয়ার মতো অবস্থায় রাখে। এরপর খাবার মাখিয়ে তা রিমির মুখে তুলে দিতেই দুজনের চোখে পানি। শুভ অভিমানী সুরে বলল, অযথা চোখে পানি আনার প্রয়োজন নেই, আপনার চোখ প্রায় সময় ভেজা থাকে, পরে আবার সমস্যা হবে। ভিজে থাকার মতো কাজই তো করেছি আমি। সেসব ভুলে যান, বর্তমান নিয়ে চিন্তা করুন। খাবার খাওয়ানো শেষ। আপনি আজ একাই ঘুমান, আমি কিচেনের ফ্লোরে ঘুমাবো। না, এখানে থাকবেন, আমার সমস্যা হতে পারে। আমাকে ডাকবেন? ডাকার মতো শক্তি নেই, দেখছেন তো কত ধীরে কথা বলছি আমি। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, খুবই ক্লান্ত। মশারি টাঙিয়ে আসুন এখানে। আমাকে কি করতে হবে? সুস্থ হলে আমিই করব। মনে যেন থাকে। থাকব। রিমি একটু পাশে সরে গিয়ে শুভকে শোয়ার জায়গা করে দেয়। শুভর লেপ কাঁথা মুড়ি দিয়ে অল্প সময়ের মধ্যে গভীর ঘুমে চলে যায়। রিমি সেই আধা শোয়া হয়ে থাকে অনেক সময়। রাত যত বাড়তে থাকে রিমির খারাপ লাগাটা ততই বাড়তে থাকে। সে আধা শোয়া থেকে পুরোপুরি শুয়ে পড়ে। একটা সময় রিমির আবার অনেক জ্বরের তাপমাত্রা বেড়ে গিয়ে এলোমেলো কথা বলা শুরু করে। এদিকে শুভ গভীর ঘুমে, রিমির এলোমেলো কথা শুভর কানে পৌঁছাচ্ছে না। রিমিও শুভকে ডাকছে না, এটা ভেবে যে সে পরিশ্রম করে ক্লান্ত। হঠাৎ করেই শুভর ঘুম ভাঙে, সে শুনতে পায় রিমি অনর্গল তার নাম ধরে ডাকছে। দুজন একই কম্বলের নিচে থাকায় শুভ রিমির শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়াটা বুঝে যায়। শুভ রিমির দিকে ঘুরে রিমির কপালে হাত রাখতেই দেখে আবার অনেক জ্বর। এদিকে রিমিও চোখ খুলে দেখল শুভর হাত রিমির কপাল ছুঁয়ে আছে। রিমি ধীরে ধীরে শুভর দিকে এগিয়ে গেল, আর কিছু না বলেই শুভর উপর দিয়ে পা দিয়ে শুভকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার একটুও ভালো লাগছে না, আমি মনে হয় বাঁচবো না। কিছু হবে না, কাল আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি যতই নিয়ে যাও কাজ হবে না। আচ্ছা দেখি, তোমার বালিশে মাথা রাখো, আমি তোমার জলপট্টি করে দেই। আমি তোমায় ছাড়বো না এখন, তোমাকে ছাড়লেই আমি শেষ হয়ে যাব। জলপট্টি করাটা জরুরি এখন। না, আমায় ছেড়ে ওঠো না তুমি, প্লিজ কোথাও যেও না, আমি বলি তুমি শুনো। কি বলবা? আমি জানি তুমি আমাকে খুব 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 ভালোবাসো, আমি এত ভুল করা সত্ত্বেও তুমি তোমার ভালোবাসার যত্ন নিচ্ছ, আমি তোমার ফিউচার শেষ করে দিচ্ছি, তাই না গো? আমার মনে হচ্ছে আমি তোমায় কাছে রেখে খুব বড় ভুল করছি, চিন্তা করো না, আমি খুব দ্রুতই তোমাকে ছুটিয়ে দিয়ে দিব। শুভ পুরো কথাটা এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা আমি উঠে জলপট্টি করি। বললাম তো লাগবে না, এই যে আমি তোমার বুকে শুয়ে আছি,
আমার অনেক ভালো লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আচ্ছা তুমি তো বললা কাল সকালে চলে যাবা আমায় ছেড়ে, সত্যি যাবা তুমি? শুভ কোনো উত্তর দিল না। বলো না, চলে যাবে? জানি না। আমার আত্মা পাখি যেও না তুমি, তুমি থাকলেই আমার ভালো লাগে। কিন্তু আমি যে আমার ভালোবাসা খুঁজে পাই না। আমি জানি তো। ওঠো যাও, তোমার বালিশে ঘুমাও। না, আমি তোমার বুকে থাকবো। শুভ কিছুটা বিরক্ত হয়ে চুপ করে থাকলো, মনে মনে ভাবছে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, কিন্তু সে মনের বিরুদ্ধে গিয়ে স্বাভাবিক অবস্থায় থাকলো। পরদিন সকাল সকাল উঠে রিমিকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। সেখান থেকে ফেরার সময় শুভর কাছে একটা কল আসলো, কলটা রিমির মা করেছে। এই নাম্বারটা আমি চিনি না, দেখেন তো। রিমি দেখে বলল, মা কল করেছে। কথা বলেন। রিমি কল রিসিভ করে। হ্যাঁ মা বলো। তুই তো আর কল করলি না, বললি যে টাকা লাগবে। লাগবে না টাকা, আর আমি তো বলেছি আমি কল না করলে তুমি করবে না, সমস্যা হবে আমার, এখন রাখছি। রিমি কেটে দিল। কথা বললেন না কেন? শুনলেন তো টাকা দেওয়ার জন্য কল করেছে। আমি একটা কথা বলতে চাই। বলেন। রাতে জ্বর উঠে আপনি আমায় তুমি করে বলেছেন, আমিও বলেছি ভুলে, ভুলটা যেন না হয় খেয়াল রাখবেন। আচ্ছা তাহলে আপনি বাসায় যান, আমি কাজে যাব। আজ না গেলে হয় না? না খেয়ে থাকতে হবে তাহলে, আর বাসায় গিয়ে কি করব, কাজ নেই তো। না একটা কাজ আছে। কি কাজ? বাবুর নাম রাখতে হবে। আগে আসতে তো দেন। না এমনিই রাখবো। ওর বাবাকে কল করে জিজ্ঞেস করেন কি নাম রাখবে। খোঁচা দিচ্ছেন। খোঁচা দেওয়ার কি আছে? রাখতে হবে না। রিমি রাগ দেখে শুভর আগে আগে হাঁটতে লাগলো, শুভ তাকে থামালো না, সে নিজের মতোই হাঁটছিল। এভাবে চলল আরও কয়েক মাস। এদিকে শুভর সাথে তার বাড়ির সবার সম্পর্ক খারাপ হচ্ছে দিনকে দিন। শেষ আট মাসে মাত্র কিছু টাকা দিয়েছে। বাড়িতে কল করে কারোর সাথে কথা বলে না, কোথায় আছে সেটাও জানা না। একদিন শুভর মা ইরার কাছে সব দুঃখের কথা বলার পর ইরা বুঝতে পারে হয়তো শুভর সাথে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছে, না হলে এমন তো করার কথা না। ইরা একদিন সময় করে শুভকে কল করে। তখন সন্ধ্যা, শুভর কাজ শেষ করে বাসা ফিরছিল। কি রে কেমন আছিস? ভালো। আচ্ছা তোমার সমস্যাটা কি? সরি তোর টাকাটা দিতে পারতেছি না। টাকার জন্য কল করিনি আমি। তুমি বাড়িতে কল করো না, কারোর সাথে কথা বলতেও চাও না। আচ্ছা তুমি তো বলেছিলে ঢাকায় তুমি, তো আমি ঢাকায় যাচ্ছি, তোমার ওখানে উঠব। কে মানে কোনো দরকারে? হ্যাঁ আমি তো মেসে থাকি। আচ্ছা সমস্যা নেই, আমি তোমার মেসে যাব না, তোমার সাথে দেখা করব। আচ্ছা সময় হলে পারবো। আমি কালই যাচ্ছি, একটা দরকারে কাজ শেষে তোমায় কল করব। আবার ফোন অফ করে রেখো না, আমি বিপদে পড়তে পারি। আচ্ছা ঠিক আছে, আগে তো আয়। ইরা মিথ্যা বলল শুভর কাছে। ইরার উদ্দেশ্য ছিল শুভ কি করে কিভাবে থাকে সেটা দেখা, কারণ এত ভালো ছেলে হঠাৎ এরকম করার কথা না। পরদিন ইরা তার এক বান্ধবীকে সাথে নিয়ে ঢাকায় রওনা হয়। ইরার পৌঁছাতে দুপুর পার হয়ে যায়। শুভকে সকালে করে ঠিকানা জেনে নিয়েছিল আগে, এখন সেখানে গিয়ে শুভকে কল করে ইরা। শুভ জানায় কিছুক্ষণের মধ্যে সে সেখানে চলে আসবে। এদিকে শুভ আসার আগে ইরা তার সাথে থাকা বান্ধবী তমাকে বলল, শোন আমি যখন ভাইয়ের সাথে কথা বলবো তুই দূরে দাঁড়িয়ে থাকবি, কথা বলা শেষে ভাইয়ের যেদিকে যেখানে যাক না কেন তুই পিছু নিবি, আর তুই আমার সাথে কলে কানেক্ট থাকবি। আমার ভয় করে। কিসের ভয়? আমি তো চিনি না কিছু, যদি হারিয়ে যাই। আরে হারাবি কেন, আমার সাথে তো কথা বলতেই থাকবি। তোর সাথে এসে যে কোন বিপদে পড়লাম। বিপদ না, শোন ভাইয়া যেখানে যাক তুই সেখানে যাবি। ওকে। এখন দূরে গিয়ে দাঁড়া। ওকে। তমা ইরার দিকে দূরে গিয়ে দাঁড়ালো। এদিকে শুভর আসার নাম নেই। ইরা আবার কল করলো, শুভ বললো সে নাকি সন্ধ্যায় দেখা করবে, যেখানে সে কাজ করে সেখানে নাকি কাজের চাপ বেশি। ইরা রাগলো তবে সেটা প্রকাশ করলো না, এরা শুভর কথায় রাজি হয়। এদিকে দুজন আশেপাশে ঘুরে খাওয়া দাওয়া করে সেই স্থানে সন্ধ্যায় এসে শুভকে কল করে। শুভ আরও কিছু সময় চায়, এরা সেটাও দেয়। শুভ কাজ শেষে বাসায় এসে ড্রেস পরিবর্তন করে বাইরে বের হয় রিমির সাথে কোনো কথা না বলে। রিমির কাছে আজ সকাল থেকে শুভর প্রতি সন্দেহ লাগছিল। প্রথমত তাকে চিন্তিত দেখাচ্ছিল, রিমির কাছে ফোনও রেখে যায়নি, আবার এখন এসে হুট করে বাইরে চলে গেল, কোথায় গেল সেটাও জানালো না। শুভ আসলো ইরার সামনে, এসে একটা হাসি দিয়ে বলল, কি রে কি অবস্থা? আমার অবস্থা রাখো, তোমার অবস্থা বলো, এমন আচরণ শুরু করেছো মনে হচ্ছে আমি তোমার পর কেউ। সরি রে কাজে ব্যস্ত ছিলাম। কি কাজ করো? সেটা না হয় না শুনলি বলা যাবে না? না। ওকে ওকে।
তা তুই এখানে কি কাজে? তা তো তোমায় বলা যাবে না। ফুপা ফুপি কেমন আছে? বাবা মায়ের খোঁজই নাও না, ফুপা ফুপির খোঁজ নিয়ে তোমার লাভ নেই। আরে ব্যস্ত থাকি একটু। ভালো। আরও কিছুক্ষণ কথা বলল, তারপর বিদায়ের পালা। ইরা তার একটা বান্ধবীর বাসায় থাকবে এটা বলে শুভর কাছ থেকে বিদায় নেয়। শুভ যে রাস্তা দিয়ে আসছিল ইরা তার বিপরীত দিকে রাস্তায় চলে যায়। ইরা যেদিকে আসছিল সেদিকে তমা দাঁড়িয়েছিল। ইরা তোমার কাছে না গিয়ে কলে কানেক্ট থেকে জানিয়ে দেয় শুভ হাঁটলে সে ফলো করতে। ইরা আবার এই রাস্তায় ফিরবে না, এমনকি পিছু ফিরবে না সে না বলাও পর্যন্ত। এদিকে শুভ হাঁটছিল তার বাসার দিকে, যেখানে তারা দেখা করলো সেখান থেকে হেঁটে 5 মিনিটের রাস্তা। শুভর পিছু তমা হাঁটছিল। শুভ বাইরে দোকান থেকে কিছু ফল কিনলো, সেটা আবার তমা ইরাকে জানিয়ে দিল। এই তোর ভাই তো কেনাকাটা শুরু করে দিয়েছে। ওই সেমরি, তুই যেন বেশি কাছে যাস না, তাহলে কিন্তু সব শেষ। অতটা কাছে যাচ্ছি না। আর শোন, ভাইয়া কোনো গাড়ি নিলে তুইও গাড়িতে উঠবি। বোন, আমি হারিয়ে যাব। ওই ওই চিন্তা করিস কেন, আমি আছি। এই ভাইয়ার কেনাকাটা শেষ, তুই আয়, এখন ভাইয়া হাঁটে শুরু করেছে। শুভকে ফলো করতে করতে তমা একদম শুভর বাসায় যায়, এমনকি যে দরজা দিয়ে রুমে ঢুকলো সেটাও দেখে। ইরা যখন সেই বাসার সামনে আসলো, এটা তো ম্যাচ না, তাই না রে? না মনে হয়। তা কোন রুমে ঢুকেছে দেখেছিস? হ্যাঁ। চল, ভিতরে কিন্তু দারোয়ান আছে। তখন কিভাবে ঢুকেছিলি? ভাইয়ার নাম বলে। এখনো তার নাম বলেই যাব? যদি সন্দেহ করে। তোর রূপের আগুনে দারোয়ানকে ছাই করে তারপর আমরা ভেতরে ঢুকবো। ইরা আর তমা দারোয়ানের ঝামেলা ছাড়াই ভেতরে ঢুকলো। তমার দেখানো সেই দরজার সামনে দাঁড়িয়ে ইরা কলিং বেল বাজালো। কলিং বেল বাজাতে ভেতরে রিমি আর শুভর কথোপকথন। এই সময় কি আসলো? ও হ্যাঁ, বাড়িওয়ালা মনে হয় আসছে ভাড়া নিতে। আমি তো সকালে টাকা দিয়ে তারপর কাজে গেলাম। তাহলে দেখেন কে আসছে। শুভ দরজা খুলতে ইরা বলল, হ্যালো মিস্টার। শুভ দ্রুত গতিতে রুমে প্রবেশ করলো। ইরার আগমনে শুভ হকচকিয়ে গেল। কি করবে এখন, কি জবাব দেবে এসবের? এদিকে বেডরুমে গিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আর ফুলো পেট চোখে পড়তেই, হাই আল্লাহ, তুমি করছোটা কি? পেছন থেকে শুভ এসে বলল, তুই এখানে আসলি কেন? আমার সন্দেহ ছিল তুমি কি করছো ঢাকায়, এটার জন্যই আসা। এমনটা আশা করিনি তোর থেকে। তুমি চুপ করো তো। আসসালামু আলাইকুম ভাবি, আমি আপনার ননদ ইরা। ওয়ালাইকুম সালাম। সালাম উত্তর নিলেন, নাম তো বললেন না? রিমি। রিমি ভয়ে ভয়ে, ভাবি ভয় নেই, কিন্তু আমি সত্যি সত্যি আপনার ননদ ইরা। শুভ রাখলো, হ্যাঁ বলো। তোর সাথে কিছু কথা আছে। কথা তো বলবেই, না বলে তো উপায় নেই। তো ভাবিকে বাসে নিয়ে গেলে না কেন? সমস্যা আছে একবারই, ভাবি ভাবি করবি না তো। তোমার বউ তো আমার ভাবি। পরে বলছি আর, ওই যে বাইরে দাঁড়িয়ে ওই মেয়েটাকে। আমার সাহসী বান্ধবী। কিরে বনু, কই তুই, ভেতরে আসিস না কেন? কই রে আমার সাহসী গোয়েন্দা। ইরা ডাকার পর তমা বেডরুমে এসে তাদের সামনে দাঁড়ালো। শুভ প্রথমে ইরার সাথে রিমিকে পরিচয় করিয়ে দিল, এরপর ইরা তমাকে বসতে দিয়ে শুভ দাঁড়িয়ে থাকলো। অন্যদিকে রিমি বিছানার এক পাশে মাথা নিচু করে বসে আছে। ভাইয়া। হ্যাঁ বল। চুপ কেন, কি যেন বলবা বলো। তবে হ্যাঁ ভাবি, দেখতে মাশাল্লাহ। চুপ থাক, আমি তো এটা তোর ভাবি না। তাহলে ওনের বোনের কি করো তুমি? একই কথা বারবার বলিস, মানা করলাম তো। রেগে যাও কেন, আচ্ছা কি হয়েছে বলো। ওর সামনে বলা যাবে? শুভ তমাকে ইঙ্গিত করে বলল, আমার সাথে রিমির সম্পর্ক হয়েছিল তারপর। শুভ পুরো ঘটনাটাই বলে দিল, যাতে পরে এটা নিয়ে তাদের বাড়িতে এরা উল্টা পাল্টা কিছু না বলতে পারে। শুভর প্রায় আধা ঘন্টা লাগলো খুঁটিনাটি সব কথা বলতে, এত দীর্ঘ সময় কথা শোনার পর। তুমি তো ভাইয়া ঠিক আর ভুল দুটো মাঝামাঝিতে আছো, তোমাকে দোষ দেওয়া যায়, আবার না দিলেও সমস্যা নেই। কি বলতে চাস ক্লিয়ার করে বল। তুমি ভাবিকে, উফ সরি, সে তো আমার ছোট হবে, নাম ধরেই বলি, তুমি রিমিকে তাদের বাড়িতে পাঠিয়ে দিলেই ভালো করতে, যেহেতু তার পরিবার চাইছে সে তাদের কাছে ফিরুক। ও তো ফিরতে চায় না। রিমি, তোমার সমস্যাটা কোথায়? আমার এই অবস্থার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজের মানুষের কাছে কি জবাব দেব? তাহলে এখন তোমার স্বামী কোথায় পাবে, তোমাকে কে বিয়ে করবে? আর দেখো, যে মানুষটা তোমাকে ভালোবাসলো তার জন্য কিছুই তুমি রাখলে না, বড্ড বড় ভুল করেছ। আমি যদি ছেলে হতাম আর আমার ভাইয়ের জায়গায়
আমি থাকতাম তোমাকে যে কি করতাম, এটা তোমার ধারণার বাইরে ছিল। রিমি কান্না শুরু করলো। এই তুই ওকে এভাবে বলছিস কেন? শুভ এরাকে ধমক দিল। সরি সরি, আচ্ছা যাক সেসব কথা। ভাইয়া আমরা দু একদিন এখানে থাকব। তা থাকিস, বাড়িতে গিয়ে কি বলবি? বলবো যে দেখা হয়েছিল। তারপর 19-20 কিছু একটা বলে ম্যানেজ করে নেব। তবে তুমি এখানে বেশি সময় দিও না, তোমার কিন্তু পরিবার আছে। হুম, আরও কিছু কথা বলো। রাতে তিনজন মেয়ে একসাথে ঘুম শুভ কিচেনের ফ্লোরে। রাতে শুয়ে অনেক কথার গল্প জড়িয়ে দেয় রিমি আরিরা। গল্প করতে করতে মধ্যরাতে ঘুমিয়ে যায় দুজন। সকাল সকাল শুভ কাজে চলে যায়। শুভ কাজে যাওয়ার পূর্বে ইরা শুভকে বলেছিল তারা নাকি ঘুরবে, সন্ধ্যায় এখানে ফিরবে। শুভ সময় করে সন্ধ্যার কাজ শেষে বাসায় ফেরে। বাসায় ফেরে তার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। ইরা আর তমা মন খারাপ করে বসে আছে। শুভ রুমে ঢুকে দেখলো রিমি নেই। কি রে, তোরা মন মরা হয়ে বসে আছিস কেন? ঘুরতে যাসনি? হুম, গিয়েছিলাম। তাহলে এভাবে বসে আছিস, রিমি কই? ইরার হাতে একটা কাগজ ছিল, সেটা শুভর হাতে দিল। সে নিজে উঠে এসে শুভ দেখলো স্পষ্ট এক লাইনে দাড়ি কমাবিহীন একটা বাক্য, আমি চলে যাচ্ছি। ভাইয়া আমরা ঘুরে ফিরে বিকেলেই বাসে চলে আসি। এসে দেখি রুমের দরজা খোলা, ভেতরে কাউকেই দেখলাম না। ভাবলাম হয়তো রিমি বাইরে গেছে, এটা ভেবে অপেক্ষা করতে লাগলাম। পরে হঠাৎ চোখ পড়লো এই কাগজের ওপর, তারপরে বুঝতে পারলাম যে রিমি চলে গেছে। কি যাতা বলিস, মজা করিস আমার সাথে? এটা নিয়ে কেউ এমন মজা করবে? ওই যে দেখো টেবিলে তোমার ফোনটাও রেখে গেছে। আরো পাগল নাকি? ও কোথায় যাবে একা? ওর তো কেউ নেই এই শহরে, আমাকে খুঁজতে হবে, আমি তাকে হারিয়ে যেতে দেব না। শুভর হাতে থাকা ব্যাগ ফেলে সে ছুটলো রিমিকে খুঁজতে। আই তোমা, তুই দরজা লাগিয়ে দে আই, আমি পাগলকে সামলাচ্ছি। জানি না কখন ফিরবো, ওর মাথা খারাপ হয়ে গেছে। ভয় নেই, তাড়াতাড়ি ফিরবো। ইরা কথাটা বলে শুভ পিছু পিছু বের হয়। ইরা বাইরে এসে দেখে শুভ একটা সিএনজি নিচ্ছে। ইরা দ্রুত সেখানে পৌঁছে গিয়ে সিএনজিতে উঠে বসে। এই তুই আসলি কেন? শুভ মেজাজ দেখিয়ে, আমিও তোমার সাথে খুঁজতে যাই। তুই জানাম। এমন করো কেন, আমি তোমাকে দেখে হেল্প করি। এই ভাই আপনি চলতে থাকেন। আমি কই খুঁজে পাই বলতো? এখন কোথায় যাবে? এক ডাক্তারের কাছে। ও কি সেখানে গেছে? জানি না, খুঁজে দেখি। ওকে ওকে। সমস্যা ডাক্তারখানায় খোঁজ নিয়ে দেখে রিমি সেখানে যায়নি। সেখান থেকে বের হয়ে দুজন ব্যস্ত রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে। আমি এখন কোথায় খুঁজি? তুমি খুঁজে কি করবে, তার হয়তো থাকার ইচ্ছা হয়নি তাই চলে গেছে। না, ও এভাবে না বলে যাবে না, আমি তাকে এখনো ভালোবাসি। না এ কথা তুমি বলতে পারো না, ওর জন্য তোমার মনে কোনো ভালোবাসা ছিল না। আছে। আমি তো দেখতে পাচ্ছি না। তুই কি বুঝবি এগুলার, এত কিছুর পর আমি সব বিসর্জন দিয়ে ওকে কাছে রাখছি। তুমি কি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো? সেটা দিলে না হয় বুঝতাম ভালোবাসো, তার জন্য তোমার মনে হয় প্রতিশোধ ছিল যে কাজ থেকে কষ্ট দেবে, না হয় দয়া ছিল। রিমির প্রতি আমার অভিমান হয়েছিল অনেক। ওই তো ভালোবাসে নেই, ভালোবেসে কাছে রাখতে পারোনি হয়তো। এরপর থেকে শুভ অনবরত চোখের পানি ফেলতে লাগলো। একটা সিএনজি ঠিক করে আবার বাসার দিকে রওনা হলো। শুভ বাসায় পৌঁছানোর আগে একটা জায়গায় সিএনজি দাঁড় করায়। শুভ সিএনজি থেকে নেমে বলে, তুই বাসায় যা, আমি আসছি। তুমি এখানে নামলে কেন? একটু দরকার আছে। ইরাও নেমে দাঁড়ালো। আমার দরকার আছে। ইরা দেখো তারা ব্রিজের উপরে নেমেছে, ব্রিজটা বেশ বড়। শুভ ব্রিজের মাঝখানে গিয়ে দাঁড়ালো যেখানে লোকজন একটু কম ছিল। ইরা মজা করে শুভকে বলল, সখী কি আত্মহত্যা করবা? এখন কিন্তু মজা নেওয়ার সময় না। আরে রেগে যাও কেন, আমি মজা করছি না, অনেকেই করে এটা। না আত্মহত্যা করতে আসিনি। তাহলে? একা থাকতে এসেছি। শোক কমাতে? জানি না। আরে তোমার একাকিত্বে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি। শুভ কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ভাইয়া ফুচকা খাবো। আমার কাছে টাকা নেই। আমার কাছে আছে। তো যা খা গিয়ে। এ আমি মেয়ে মানুষ, আমাকে যেতে বলছো তাই না? তুমি গিয়ে একটু নিয়ে আসো। খুব যন্ত্রণা দিচ্ছিস। আমি দিচ্ছি না, সে দিয়ে চলে গেছে। সে কথা না, তুই জ্বালাচ্ছিস অনেক। ব্যাপার না ব্রো, চিল। এরা কাছে থেকে টাকা নিয়ে শুভ ব্রিজের মাথায় গেল ফুচকা আনতে। এক প্লেট ফুচকা এনে সেটা ইরার হাতে দিল। হুম ভাইয়া ধন্যবাদ,
আহ, যে ক্ষুধা লাগছে আমার চোখে দেখছি না। এই ক্ষুধা নিবারণের জন্য প্রিয় খাবার, উফ। শুভ এরার কথাবার্তায় বেশ বিরক্ত হচ্ছিল, কিছু যে বলবে সেটাও পারছে না। এরা ফুচকাগুলো শেষ করে। ভাইয়া বল, আর এক প্লেট এনে দাও। এই তুই গিয়ে নিয়ে আয়। প্লিজ ভাইয়া, প্লিজ। এই তুই যাবি এখান থেকে? কথাটা বলে এরার বাম গালে থাপ্পড় মেরে বসালো শুভ। এরা বাম গালে ধরে শুভর দিকে তাকিয়ে আছে, তার চোখে পানি টলটল করছে। কিছুক্ষণ আগের হাসি খুশি মাখা ফেসটায় অনেক রাগ অভিমানের আভাস পাওয়া যাচ্ছে। শুভ বুঝতে পারলো কাজটা সে ঠিক করেনি। এরাকে থামানোর জন্য বলল, সরি আমি আসলে তোকে। শুভকে থামিয়ে এরা বলল, চুপ করো তুমি, একদম কথা বলবে না। তুমি আমি মারলে কেন? আমি কি করেছি? অন্যজনের রাগ আমার উপর দেখাও, তাই না? আমি এখনই বীজ থেকে লাভতে আত্মহত্যা করব। যা ইচ্ছে কর। শুভ মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। এরা এবার সত্যি সত্যি এক পা উঠাতে শুভ ধরে ফেলল। কি করতেছিস সেগুলো? তুমি আমায় মারলে কেন? কাঁদো কাঁদো ভাব নিয়ে এরাকে অবাক করে দিয়ে শুভ তাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে নিয়ে কান্না করতে থাকে। এরা তো লজ্জায় শেষ, এই প্রথম কোনো ছেলের বুকে হুট করে এভাবে থাকা। এরার হার্টবিট বেড়ে জ্ঞান হারানো মতো অবস্থা। অন্যদিকে শুভ কান্না করে এরার কাঁধ ভিজাচ্ছে। বিষয়টা এমন, একজন তার ভালোবাসার মানুষকে হারিয়ে কান্না করছে, আর অন্যজন সবেমাত্র পা পিছলে প্রেমে পড়েছে। শুভ যখন হুঁশ হলো এরাকে জড়িয়ে ধরে সে কান্না করছে, আর সেটা একদমই ঠিক করেনি, সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, সরি আমি আসলে কেমন যেন হয়ে গেছি, মাথা কাজ করছিল না। ঠিক আছে। এরাও লজ্জা পেয়ে মাথা নিচের দিকে রেখেছে। আরেক প্লেট ফুচকা খাবি তাই তো? না চলো বাসায় যাব। আমার কথাটা শোন। বলো। তুই বাসায় যা, আমি আসতেছি, আমার একটু একা থাকতে হবে। আমাকে জড়িয়ে ধরে কষ্ট কমেনি তোমার? হ্যাঁ সরি। কিসের সরি? আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এখন দু চারটা চড় থাপ্পড় তোমায় বসিয়ে দিত। এটা বাড়িতে জানলে কি হবে জানো? তুই বাড়িতে কেন বলবি? এমন কোনো কথা নেই যা আমি বাড়িতে বলি না। তুমি যদি আমার সাথে এখন না যাও আমি সব বলে দেব, আর যদি যাও সব কথা পেটের মধ্যে তালাবদ্ধ করে রাখবো। চল। এই তো লাইনে আসছো, কাল কিন্তু আমার সাথে চলে যেতে হবে। কাল না, আমি কয়েকদিন পর যাব। না কালই যেতে হবে। দেখ হুট করে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া যায় না, তাও আবার একেবারে চলে যাওয়া। এখানে কিছু লোকজনের সাথে লেনদেন আছে, তাদের পাওনা মিটিয়ে তারপর যাব। আর হঠাৎ হঠাৎ যখন রিমির কথা মনে হবে তখন যে উল্টাপাল্টা করে বসবা, তখন কি হবে? উল্টাপাল্টা কি আর করব, কিছু করব না আমি, সেই সেন্স আছে। তোমাকে দেখে বিশ্বাস নেই, তার প্রতি তোমার পাহাড় পরিমাণ ভালোবাসা তো দেখলাম। সেটা আছে, সামনেও থাকবে। বিয়ে করে নিলেই হতো। মন থেকে উঠে গেছে। কি মাথা খারাপ তোমার? এই বলো এক কথা আর এখন আরেক কথা। আমি তো ওকে ভালোবাসি না, আমি আমার ভালোবাসাকে ভালোবাসি। এগুলো আবেগের কথা, রাখো বাস্তবতায় ফেরো। তুই বুঝবি না। বোঝার কাজ করে ফেলেছি। কিছু বললি? কই না তো। শুভ মেজাজ দেখিয়ে মিনমিন করে বলল, দুজন বাসায় ফিরে দেখে তমা এখনো ঘুমায়নি, রাত অনেক খাওয়া হয়। শুভ তাদের ঘুমাতে বলল। পরদিন সকাল সকাল এরা ঘুমাচ্ছিল অনেক বেলা করে, তখন শুভর কাজে যাওয়ার সময়। শুভ কাজেই যাবে সেজন্য রেডি হয়েছে, এখন যাওয়ার সময় ইরাকে বলে যাবে। শুভ তার রুম থেকে ইরাকে ডাকে কিছুক্ষণ, 10 মিনিট ডাকাডাকির পর ইরা চোখ ডলতে ডলতে শুভর কাছে আসে। শুভর পকেট থেকে টাকা বের করে এরার হাতে দিয়ে বলল, আজ 11টার বাসে চলে যাবি, আর বাড়িতে পৌঁছে আমায় কল করে জানাবি। আর তুমি? আমি দেখি কবে যাওয়া যায়, আগে যাওয়া ঠিক হবে না। ও যদি আবার এখানে এসে আমায় না পায় তাহলে কি হবে ভাবতে পারছিস? সে ফিরে আসার জন্য চলে যায়নি, এটা কি তোমার মাথায় ঢোকে না? তবু যদি আসে? তোমাকে যে কি করতে মন চায় আমার, আমি রাগলে কিন্তু খবর আছে। আমার দিকটা একটু ভেবে দেখ। তুমি সব গুছিয়ে রেডি হও, তোমার কাজে যাওয়া লাগবে না, বাড়িতে নিয়ে যাব। তুই কিন্তু বেশি বেশি করতেছিস। আমি তোমায় না নিয়ে যাব না, দেখি তুমি আমার কি করো। শুভ ছোটবেলা থেকে ইরার এই জেদ ধরার অভ্যাস সম্পর্কে জানে, কোনো কিছুতে জেদ ধরলে সে সেটা করেই ছাড়ে যে করে হোক। তবে তার এই জেদের ভালো দিকটা হলো তার নিজের পছন্দ আর গুরুত্বপূর্ণ কিছু ছাড়া সে এমন করে না। শুভ ইরার কথার উত্তর দিতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে, এদিকে রেগে ইরার চোখ লাল হয়ে এসেছে। কি হলো ইরার ধমক দিয়ে? আমি বুঝতেছি না,
তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? কাল রাত থেকে হয়েছি, এর আগে এত সিরিয়াস ছিলাম না। আমি কি করেছি? জড়িয়ে ধরেছিলেন, মনে নেই আপনার? সরি তো বলেছি। সরি টরিতে কাজ হয় না সব কিছু। আমার হার্টবিটটা কিভাবে বেড়েছিল সেটা আপনি অনুভব করেননি? খেয়াল করিনি তো। তা করবেন কেন, আপনি তো কান্নায় ব্যস্ত ছিলেন। এখন আমার বিট বাড়ছে অস্বাভাবিকভাবে। আমাকে জড়িয়ে ধরে দেখো। না থাক, বিশ্বাস হয়েছে? আমি ধরতে বলেছি। ছি ছি, না না, আপনার ছি ছি আমি বের করতেছি। দাঁড়ান। এরা আশেপাশে তাকালো, তার চোখ জোড়া ধারালো অস্ত্র খুঁজছিল, আর একটি ছোট্ট ছুরি পেয়েও গেল। সেটা হাতে নিয়ে শুভর দিকে তেড়ে আসলো। শুভ ভয়ে পেছনে যেতে যেতে তার পিঠ দেয়ালে ঠেকল। শুভ জানে রাগ উঠলে এই মেয়ে যে কোনো কিছু করতে পারে। এদিকে এরা শুভর খুব কাছে এসে তার গলার কাছে ছুরি ধরে রেখেছে। এরা এবার খুবই রেগে গিয়ে পড়ল। আপনি ধরবেন নাকি আমি জবাই দেব? আচ্ছা ছুরিটা রাখ, আমি তোর সাথে বাড়ি যাব। বাড়িও যেতে হবে, আমাকে জড়িয়েও ধরতে হবে। আচ্ছা আচ্ছা ধরছি। শুভ কোনো রকম জড়িয়ে ধরল, তাতে দুজনের শরীরের দূরত্বও ছিল বেশ। এরা বলল, এটা কি জড়িয়ে ধরা বলে? রাতে যেভাবে ধরেছিল সেভাবে ধর। ওটা তো এই চুপ, আমি ওটা তো বুঝি না। আমার মন তৃপ্তি হলে আমি আপনাকে ছাড়বো, এর আগে না। শুভ বাধ্য হয়ে ইরাকে জড়িয়ে ধরল বেশ শক্ত করে। শুভ বুঝতে পারছিল ইরার মনে কি চলছে, আর শুভ চাইছিল না এটা হোক তার মাঝে। কিছুক্ষণ পর শুভ যখন ইরাকে ছেড়ে দিল, রেডি হও, বাইরে আমরা খেয়ে নিয়ে তারপর গাড়িতে উঠব। তোর সাথে আমার কিছু কথা ছিল। সব কথা বাড়িতে গিয়ে হবে, আমি তোমাকে ডেকে উঠাচ্ছি, তুমি রেডি হয়ে নাও দ্রুত। এরপর তিনজন মিলে রওনা হলো। সন্ধ্যায় শুভ বাড়িতে পৌঁছালো। ইরা তার বাসায় বলে গিয়েছিল যে তার কোনো এক দরকারে যাবে, তাই ইরা আগে বাড়িতে আসে। এরপর ঘণ্টাখানেক পর শুভ আসে। শুভকে পেয়ে তার বাবা মা ইচ্ছে মতো বকাচাকা করলো। ইরা যে শুভকে নিয়ে আসছে এটা শুধু ইরার মা আর তমা জানতো, তাছাড়া কেউ জানতো না। শুভর আসল ঘটনা লুকিয়ে ইরা শুভর মাকে বলে দেয় ভালো একটা চাকরির খোঁজে ঢাকায় ছিল। কোনো এক কারণে শুভর অনেক টাকা গচা যায়, এজন্য নানা রকম সমস্যায় পড়ে বাড়িতে যোগাযোগ করেনি, হাত টাকাও পাঠায়নি। শুভর পরিবারের সবাই এটা মেনে নেয়। এরপর থেকে শুভ বাড়িতেই থাকছে। মাঝে মাঝে শহরে কোনো দরকারে গেলে রিমির বাসার সামনের রাস্তায় একবার হলো হলে যেত, তবে শুভ প্রায় দেখতে পেত গেটে তালা ঝুলানো। প্রথম দুইবার দেখার পর কিছু মনে না হলেও তৃতীয়বার দেখার পর তার মনে খটকা লাগলো। সে তখন আশেপাশে জিজ্ঞেস করে জানতে পারে এ বাসা বিক্রি করে সবাই কোথায় জানা চলে গিয়েছে। শুভ ঢাকা থেকে বাড়িতে আসছে 2 মাস হয়ে গেল। এতদিনে রিমির কোলে বাচ্চা দুলুনি খাচ্ছে। শুভ যে কাজই করুক সারাদিন এসব ভাবতে থাকে। এদিকে ইরা শুভর মাঝে থেকে রিমি নামের ভূতটা মাথা দেখে তাড়াতেই পারছে না। ইরার চাল চলন অন্যরকম দেখার পর শুভ তাকে এড়িয়ে চলে, পাশাপাশি বাড়ি হওয়ায় অতটাও পারে না। হুটহাট তার কাছে আসে বায়না নেয়, বায়না নিয়ে তার যেই সেই বায়না না। একদিন শুভ বিছানায় ডান কাত হয়ে শুয়ে বই পড়ছিল, হঠাৎ ইরার আগমন। শুভ অন্যদিকে মুখ ঘিরে থাকে ইরাকে ফাঁকি দেওয়ার জন্য চোখ বন্ধ করে ঘুমে ভাব ধরে। এদিকে ইরা সেটা টের পেয়ে মনে মনে বলল, আমার আশে দেখে ঘুমের ভাব ধরাচ্ছি, দাঁড়া, মাত্রই বাইরে থেকে গুনগুন শব্দের আওয়াজে পড়তে শুনলাম, আর এক্ষুনি ঘুম। এরা শুভর বিছানার কাছে গিয়ে বসে পড়ল, কোনো শব্দ না করে অনেকটা সময় চুপ করে থাকলো। শুভ ভেবেছে এরা হয়তো ঘুম অবস্থায় দেখে চলে গেছে। শুভ ঘাড় ঘুরিয়ে দেখলো পুরো রুমে কেউ নেই। অমনি সোজা হয়ে শুয়ে বইটা বুকের ওপর রেখে পড়তে শুরু করলো। অমনি ইরা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম, গোপালের শেষ বংশধর। তুই কোথায় ছিলি? শুভ চমকে গিয়ে, এখানেই ছিলাম আপনার চালাকি ধরতে। শুভ লজ্জায় আর কিছু বলতে পারলো না। এখন মুখ থেকে কথা বের হয় না কেন? কি বলবি বল, লুকোচুরিতে হেরে গিয়েও আমাকে ঝাড়ি দাও। শুভ চুপ। আমাকে তোমার বিরক্ত লাগে? হ্যাঁ। আবার বলো তো। অলরেডি ইরার চোখের কোণায় পানি চলে আসছে। কি বলবো, যেটা বললা একটু আগে, যা তো বিরক্ত করিস না, তুই আমার সাথে সাথে বেশি বেশি করিস, বোন আছিস বোনের মতো থাক, তুই জানিস আমি ভালো নেই। তোমার ওই রিমি আর আসবে না, অমন মেয়ের জন্য ধুকে ধুকে মরবে, তাই না? তোর সাহস কম না আমার ভালোবাসা নিয়ে কথা বলিস তুই? একদম রাগ দেখাবো না আমার সাথে। দুজনে চেঁচামেচিতে শুভর মা দৌড়ে শুভর রুমে আসে। সে রুম এসে দেখে শুভ বিছানায় বসে রিমির দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে, আর এরা শুভর দিকে তাকিয়ে সেম ভাবে। শুভর মা গিয়ে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে তোদের, এমন করতেছিস কেন?
হীরা তার মামি দিকে ঘুরে বলল, আমি তোমার ছেলেকে ভালোবাসি, তোমার ছেলেটা বুঝতে চায় না, সে তো অন্য। পুরো কথাটা না বলে ইরা চলে গেল। এদিকে শুভ কিছু বলতে নিয়ে আটকে গেল। কিরে কি বলছে এসব? আমি জানি না। তোরা কিছু করেছিস? না, কি যে বলো। ইরা কিসের কথা বলল? তুই কার সাথে কি করেছিস? আমি আবার কার সাথে কি করতে যাব? কি যেন বলতে নিল। বাদ দাও তো ওর কথা। ও যে ভালোবাসার কথা বললো, তোদের মধ্যে কি কিছু হয়েছে? না মা, ছি ছি, তুমি এসব কি বলো, এসব তোমার মুখে মানায় না, যাও তো। শুভ কথাটা কোনো রকম ধামাচাপা দিয়ে রাখলো। এদিকে ইরা বিকেলে শুভদের বাড়িতে আবার আসলো, তবে কাউকে জ্বালাতে নয়, সে ব্যাগপত্র নিয়ে আসছে, কোথাও চলে যাবে হয়তো। শুভ বাড়ির মধ্যেই তার বাবাকে কাজে সাহায্য করছিল। হঠাৎ ইরার এই অবস্থায় আগমন দেখে সবাই অবাক, সবার মুখে একই প্রশ্ন, হঠাৎ করে কোথায় যাবে? ইরার মা ইরার সাথেই আসছিল, উনি বলে দেন, ইরা এখন থেকে শহরের মেসে থেকে পড়বে। কথাটা শুনে শুভ বলল, ফুফু ওকে হঠাৎ শহরে পাঠাচ্ছ কেন? আমি কোথায় পাঠাচ্ছি, যেদি মেয়ে তো জেদ ধরে বসে আছে, আর কোন বান্ধবী নাকি শহরে থাকে তার কাছে যাবে, বাড়িতে নাকি ওর ভালো লাগে না। ওর বয়স হয়েছে, বাড়িতে থাকাই ভালো, শহরে থাকলে ঘটক তো দেখতে পারবে না, ওর বিয়েও দিতে পারবে না। আমার ব্যাপারে আপনাকে কে নাক গলাতে বলেছে? ইরা রেগে গিয়ে, কি রে তুই শুভকে আপনি করে বলিস কবে থেকে? তোমার সেটা জানতে হবে না। একটু পর সন্ধ্যা হবে, নাটক বাদ দিয়ে ব্যাগ রেখে পড়তে বস। আমি নাটক করি তাই না? ঠিক আছে, সবাইকে আজ রিয়েল নাটক দেখাবো, এই আমি গেলাম। শুভ ইরার কাঁধে থেকে ব্যাগ নিয়ে বলে, গ্রাজুয়েশন শেষ করে বাড়ি থেকে বের হয়ে শ্বশুর বাড়ি যাবি, এর আগে বাইরে থেকে লেখাপড়া করা নিষেধ। শুভ ব্যাগ নিয়ে নিজের ঘরে রেখে দেয়। সেদিন ইরার আর বাড়ি ছাড়া হলো না। পরদিন ব্যাগ হাতে নিয়ে এসে ইরা নিজেই আকাশ থেকে পড়ল। সে জানতে পারে শুভ আজ ভোরে চলে গিয়েছে। এটা শোনার পর ইরার প্রচুর রাগ অভিমান হয় শুভর উপর। সে মনে মনে বাধা করে মানুষটাকে এখন থেকে প্রচণ্ড ঘৃণা করবে, তার সাথে কখনো কথা বলবে না, কোনো রকমের যোগাযোগ তার সাথে করবে না। ভালো কিছু করার জন্য সেদিন শুভ বাড়ি থেকে বের হয়েছিল। বাবা মায়ের আশা পূরণ করতে একটা ভালো সরকারি চাকরির জন্য প্রচুর পড়ল, সাথে ছোট একটা কাজ করত। বাড়িতে আসতো 6-7 মাস পর পর, আবার এসেও বেশি সময় দিত না, একদিন থেকেই চলে যেত। তার 2 বছর সময় লাগলো একটা সরকারি চাকরি হতে, তবে কঠোর পরিশ্রম তার বৃথা যায়নি, একটা সরকারি ব্যাংকে তার চাকরি হয়ে গেল। এদিকে ইরার সাথে তার যোগাযোগ ছিল একদম বদ্ধ। একবার ছুটিতে এসে শুভ নিজে থেকে ইরাকে ডাকে তার রুমে, সময়টা ছিল সন্ধ্যার পরপর। শুভ তার সেই রুমে বসে কি যেন ভাবছিল, হঠাৎ দরজায় কারো কণ্ঠে অনুমতি চাওয়ার আওয়াজ। শুভ কণ্ঠটা চিনতে পেরে বলল, ভেতরে আয়। ইরা এসে শুভর সামনে দাঁড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে আলাদা একটা ভাব ধরে রইল। কেমন আছিস? জি ভালো, আপনি? অন্যদিকে তাকিয়ে কি দেখিস? কারোর দিকে তাকানোর সময় আমার নেই, কি বলবেন বলেন, এত ব্যস্ত। আচ্ছা তাহলে যা। মাথা খারাপ আপনার? হ্যাঁ, অকারণে ডেকে একজনের সময় নষ্ট করেন। ইরার ধমকে শুভ ভয় পেয়ে গেল, কিছুটা আমতা আমতা করেই বলল, না আমি একটা কথা বলার জন্যই ডেকেছি। তো বলেন। মনে হয় তুই ভালো মুডে নেই, অন্য কোনো সময় বলবো। আমার মুড সবসময় এমন থাকে, এখনই বলেন। আসলে আমি একটা ব্যাপারে অনুমতি চাওয়ার জন্য তোকে ডেকেছি। ঝেড়ে কাশুন। মানে? আরে সুন্দর গাধা, সব কিছু ক্লিয়ার করে বলতে বলেছি। তুই কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছি, তাই তো? শোনেন, বেয়াদব না, সত্যি কথা ঠোঁটের আগায় এসে থাকে। তোর সাথে তর্কে যেতে চাই না, তুই চাইলে আমি বাবাকে বলে তোর বাবার কাছে পাঠাবো। পাঠাবো মানে? মানে একটা ব্যাপারে পাঠাবো। হীরা বুঝতে পেরে একটু না বোঝার ভান করে বলল, পাঠানোর কি আছে, তাদের তো দিনের মধ্যে অনেকবার দেখা হয়। তুই কিন্তু বুঝেও না বোঝার মতো করছিস। তো বুঝিয়ে দেন। আমার আর তোর বিয়ের ব্যাপারে? ওরে আল্লাহ, কি বলেন, বিয়ে? আমার তো বিয়ে আগামীকাল, ছেলের মা বোন এসে দেখে গেছে একবার, কাল আসবে দেখে হয়তো উঠিয়ে নিয়ে যেতে পারে, না হলে কিছু একটা করে রাখবে। মামি আপনাকে কিছু বলেনি? ও সরি সরি, আমি আসলে আগের কথা নিয়ে পড়ে আছি, তুই বলেছিলি তাই। ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছি, সরি। হয়েছে আর সরি বলতে হবে না, আর কিছু? না আর কিছু না, তুই অন্য কিছু মনে করিস না।
ইরা রুম থেকে চলে গেল। রাতে শুভর পরিবারের সবাই খাওয়া দাওয়া শেষ করেই করতে না করতে ইরার বাবা মা এরা তিনজনই আসে। কাল কিছু লোকজন আসবে তাদের খাওয়া দাওয়া আর বিয়ে নিয়ে কিছু পরামর্শের জন্য। এই বৈঠকের সময়টাতে শুভর আর ইরার চোখে চোখ পড়ে কয়েকবার। চোখে চোখ পড়তে দুজনই বেশ লজ্জায় পড়ে গেল। পরদিন সকালে থেকে ইরাদের বাড়িতে শুভর পরিবারের সবাই উপস্থিত হলো। হাসি ঠাট্টা আড্ডা আর কাজে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। এসবের মধ্যে শুভ বেশ ফুরফুরে। গত রাতের ঘটনার জন্য সে তেমন একটা ভাবছিল না, কিন্তু ইরার মনের মধ্যে ঝড় শুরু হয়েছে। এখন ইরা খুব করে চাইছে বিয়েটা না হোক। ইরা সকাল থেকে তার রুমে বসে আছে, বাহির হচ্ছে না, কারোর সাথে দেখাও করছে না। একটা পিচ্ছি ছেলেকে দিয়ে ইরা শুভকে ডেকে পাঠায়। শুভ ইরার রুমে আসতেই, সব দোষ আপনার। আমি কি করলাম? আপনি রাতে ডেকে নিয়ে অমন কথা বললেন কেন? সরি তো বলেছি। আমার যে এখন কি এই বিয়েতে অমত চলে এসেছে। মানে এমনটা কিন্তু করা যাবে না। কিন্তু আমি কি করব, আমার মন আপনাকে চাই। আরে আমি ওভাবে তোকে বলিনি তো। উফ, আপনি বলেছেন তো, তাই না? তাতেই আমি শেষ। এখন কি করব আমি বলে দেন। দেখ, আজেবাজে কিছু করিস না, পরিবারের মান সম্মানটা যাবে। একটা কথা মাথায় রাখবেন, যদি বিয়েটা হয় তাহলে আমি খারাপ কিছু করে ফেলবো। এসব কোন ধরনের পাগলামি? কোনো পাগলামি না, এটা ভালোবাসা। আর এখন যান, আমি যখন ডাকবো সাথে সাথে আসবেন, না হলে খবর আছে। শুভ রুম থেকে বের হতে না হতে ইরার কয়েকটা বান্ধবী এসে রুমে হাজির। শুভকে দেখে তারা সালাম দিল। শুভ সালামের উত্তর নিয়ে তাদের সাথে পরিচিত হলো। রুমে দাঁড়িয়ে মেয়েদের সাথে কথা বলছিল দেখে ইরা বিছানা থেকে নেমে শুভর পাশে এসে দাঁড়িয়ে হাতের একটা চিমটি কেটে বলল, মরদ, মেয়ে দেখলেই মন উড়ু উড়ু করে, তাই না? বাইরে যান, পরে আপনাকে মজা বুঝাবো। এরার কথায় শুভ কথা দ্রুত শেষ করে সেখান থেকে কেটে পড়ল। সেদিন দুপুর থেকে শুভকে আবার বিপদে ফেলল ইরা। বিপদটা শুভ নিজের রুমের মধ্যে। শুভ ইরাদের বাড়িতে কাজ শেষ করে নিজের রুমে আসছে একটু বিশ্রাম করতে। নিজের রুমে ঢুকতে দেখে ইরা শাড়ি পরার চেষ্টা করছে একা একা। শুভ বের হতে যাবে তখন ইরা বলল, এই এদিকে এদিকে আসেন। আমি আসতেছি একটু। এই বাইরে যাও যাবে না, আমাকে শাড়ি পরাই হেল্প করেন। আমি কাউকে ডেকে দেই। আপনি শাড়ি পরিয়ে দিবেন, আমার মেসেজ কি আপনি বুঝতে পারেন না? লাজ লজ্জা কি একদম নেই? আপনার সামনে নেই, আর সবার সামনে আছে। ইরা শুভকে টেনে ভেতরে আনলো। শুভ চোখ আরো একবার পড়লো ইরার দিকে। দুধে আলতা গায়ের রং এর উপর লাল টকটকে অর্ধ পোশাকে ইরাকে একদম অন্যরকম লাগছিল। শুভ ভয় আর লজ্জায় ঘেমে শেষ। এদিকে এরা বকবক করেই যাচ্ছিল। শাড়ির আঁচল আর কুচি ঠিক করে দিতে হবে, না হলে তোমার খবর আছে। বেশি বেশি হয়ে যাচ্ছে না? এরা রাগ করে পুরো শাড়ি বিছানায় ছুঁড়ে মেরে কোমরে হাত দিয়ে শুভর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার প্রতি আমার ভালোবাসা যদি আর একটু সমস্যা করেছেন তো খবর আছে বলে দিলাম। শুভ এবার একটু কিছুটা নির্লজ্জ হলো। সে যতটা সম্ভব ইরার থেকে না তাকে ইরাকে শাড়ি পরানো ব্যস্ত ছিল। যদিও শুভ তেমন একটা শাড়ি পরাতে পারে না ভালো, ইরার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। শাড়ি পরানো শেষে শুভ অন্যদিকে তাকিয়ে বলল, আমি আসি এখন। আপনি অনেক অনেক আনরোমান্টিক, আর সন্ধ্যায় আমার আপনার বিয়েটা হোক, তারপর বুঝবেন। মানে? সরি, কিছু না। ইরার এলোমেলো কথায় ভয় পেয়ে শুভ দ্রুত পালালো নিজের রুম থেকে। এদিকে সময় যত গড়াচ্ছিল শুভ মনের সন্দেহ ততই বাড়ছিল। একসময় জানতে পারে ইরাকে দেখতে কেউ আসবে না। দুই পরিবার আগেই ইরা আর শুভর বিয়ে ঠিক করে রেখেছে, আর এটা শুভকে বলতে বারণ করেছে সবাই। পুরো বিষয়টা জানার পর শুভ বুঝতে পারলো এই জন্য ইরা এমন অভিনয় করেছিল তার সাথে। সব জল্পনা কল্পনা শেষে আসরের পর তাদের বিয়ে হলো। এদিকে ইরা শুভর থেকে দূরে দূরে থাকছে, কারণ ইরা জানে দেখা হলে শুভ ছাড়ি দিবেই। সন্ধ্যার পর শুভর জন্য আরেক সারপ্রাইজ হাজির করে ইরা। সন্ধ্যায় বাড়ির কাজিনরা মিলে উঠানের মধ্যে বসে আড্ডা দিচ্ছিল, সেখানে ইরা আর শুভ ছিল। হঠাৎ সেখানে একটা মেয়ের সাথে ছিল একটা পিচ্চি ছেলে, বয়স 2 বছর হবে। শুভর চিনতে একটু কষ্ট হলো না, এটা রিমি। ইরা সবাইকে দেখিয়ে বলল, এই তো আমার বান্ধবী চলে আসছে। ইরা রিমির কাছে গিয়ে রিমিকে জড়িয়ে ধরল। শুভ একবার পিচ্চি ছেলেটাকে দেখছে, আরেকবার রিমিকে। রিমি এক পলক শুভকে দেখল, তারপর ইরা তাদের রুমে নিয়ে গেল। একটু পর ইরা শুভকে ডাকলো। শুভ রুমের বাইরে দরজায় ইরাকে প্রশ্ন করলো, ও এখানে কিভাবে? আমি সব উত্তর পরে দিচ্ছি, এখন ভেতরে যাও। শুভ রুমের ভেতরে আসলো। রিমি শুভকে বলল, কেমন আছো? জি ভালো। শুভ রিমির দিকে তাকাচ্ছে না। এখানে এসে বসো।
শুভ বিছানায় এসে বসলো, তবে বেশ দূরত্ব রেখে। এদিকে তার মাথায় নানা প্রশ্ন ঘুরপাক কাটছে। ইরা বাইরে থেকে তখনই আসলো, এসে দরজা লাগিয়ে বিছানায় দুজনে মাঝখানে বসে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকলো। রিমি আর শুভকে চুপ থেকে ইরা বলল, আপনারা কথা বলছেন না কেন? আমি কি চলে যাব? না, আপনি যাবেন না। আমি যাই বলি না কেন, এখন তুমি শুনলে সমস্যা নেই। এরা ছেলেটাকে শুভর কোলে দিল। শুভ একটু আদর করলো ছেলেটাকে, এরপর পিচ্ছি ছেলে কান্না করে দিলে রিমির কোলে ফিরিয়ে দিল। এরপর বলল, আমি আসলে আপনাকে সরি বলতে আসছি। কেন? সেটা আপনি ভালো করেই জানেন। আপনি চলে গিয়েছিলেন কেন? আমি আপনার ভালোর জন্যই চলে গিয়েছি। আসলে আমি ইচ্ছে করে যাইনি, উনি আমাকে বুঝিয়েছেন। এরাকে ইঙ্গিত করে, আমি আপনাকে কাছে রেখে আপনার লাইফের ক্ষতি করছিলাম, সেটা আমি বুঝতে পারিনি। উনি আমাকে সেটা বুঝিয়েছেন, আর উনি আমাকে যে কী পরিমাণ ভালোবাসেন তা বলার মতো না। আমি এখন আমার পরিবার নিয়ে সুখেই আছি। আচ্ছা, আমার হাতে সময় নেই, বাইরে আমার বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, আমার এখনই যেতে হবে। রিমি হুট করে তখনই বেরিয়ে পড়ল। ইরা শুভকে বলল, তুমি রুম থেকে বের হবে না, তোমার সাথে কথা আছে আমার, বস একটু, আমি এগিয়ে দিয়ে আসি। কিছুক্ষণ পর ইরা আসলো। শুভতে রেগে আগুন হয়ে আছে। ইরা বলল, দেখো রাগ করো না, আমি যেটা বুঝেছি সেটাই করেছি। আমি রিমিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি, আর তোমাকে তোমার পরিবারের কাছে। আমি যদি এগুলো না করতাম, জানি না তোমাদের কি হতো। তোর কথা শেষ? শুভ তেরে উঠে আসলো ইরার দিকে। ইরা তো ভেবেই নিয়েছে যে এখন মায়ের খেতেই হবে শুভর হাতে। ইরা ভয়ে চোখ বন্ধ করে দিল। হঠাৎ অনুভব করলো তার কপালে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া। ইরা চোখ খুলে দেখলো তার প্রিয় মানুষটা তার খুব নিকটে। কপালে চুমু শেষ করে ইরাকে জড়িয়ে ধরে বলল, তাকে দেখে আমার হৃদস্পন্দন বাড়েনি, কিন্তু তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমার বুকটা কেঁপে কেঁপে উঠছে। তোমার ভালোবাসা এতটা নিখুঁত আর ফ্রেশ হবে কখনো চিন্তাও করিনি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, আজ আমি সফল। তুমি ওকে নিয়ে আসছো কেন? সে সুখে আছে, এটা দেখে তোমার যেন ভালো লাগে তাই। তুমি আমাকে নিয়ে এত ভাবো কেন? তোমাকে ভালোবাসি তাই। ভালোবেসে মানুষ এতটা করতে পারে? জানি না, তবে আমি তোমার জন্য পারি। তুমি একা একটা মেয়ে আমাকে খারাপ সময় থেকে টেনে বের করেছো, তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছো। এত বুদ্ধি কোথা থেকে পাও তুমি? হ্যাঁ, তুমি দেই দেই করে চলাফেরা করো, আমি ভেবেছিলাম তোমার বুদ্ধি অনেকটাই কম। সত্যি? হ্যাঁ। এবার ইরা নিজেকে শুভর হাত থেকে ছাড়িয়ে শুভর হাতে বুকে এলোপাথারিভাবে কিলঘুষি মারতে শুরু করলো। শুভকে মেরে ইরা নিজের হাতে ব্যথা পেয়ে মুখ চেপে কান্না শুরু করে দিয়েছে। বুঝেছি আমি, অতি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাব। এ কথা কেন? তোমাকে সামলানো অনেক কঠিন, আমি তো তোমার কোনো কুল কিনারা খুঁজে পাই না। এটা ভেবেছিলেন? ইরা আরো রাগ করে গাল ফুলিয়ে রাখল। ঔষধ একটা আছে। ইরাকে কাছে এনে চোখের পানি মুছে দিয়ে দু হাত দিয়ে গাল দুটো ধরে ইরা ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল।